الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم Hadrat ulama ikram, muhtaram hadirin, ami amar ekta uzorer kotha, ekta okkhomotar kotha agei apnader kache byakto korte chai. Seta holo amar golar awaz banga. কথা বলতে খুব ডিস্টার্ব হয়, আওয়াজের দ্বারাই আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য আমি খুব জোরে কথা বলতে পারবো না, আস্তে ধীরে আমার কথা বলতে হবে। আপনারা দয়া করে একটু কষ্ট স্বীকার করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর দীর্ঘক্ষণ কথা বললে অনেক সময় কথা বুঝাই যায় না, এই জন্য আমি কথার ফাঁকে ফাঁকে যখন দেখি আমার আওয়াজ বন্ধ হওয়ার মতো তখন একটু গরম চা পান করি, এতে আওয়াজটা একটু পরিষ্কার হয়। এটাও মানুষের সামনে বসে বসে একা একা চা পান করা এটা দৃষ্টিকটু, যে দেখতে শোভা পায় না। আমি আশা করি আমার উজরের কারণে আপনারা এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধারাবাহিকভাবে কয়েকদিন যাবৎ সূরায়ে তোহার প্রথম থেকে আয়াতগুলির তফসিরের আলোচনা চলছে। আজকে আপনাদের এখানে সূরায়ে তোহার পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। সূরায়ে তোহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহর শক্তি কত ব্যাপক, এই সমস্ত বিবরণ দিয়া আল্লাহর পরিচয় পেশ করা হইতেছে, যাতে মানুষ আল্লাহকে চিনলে পরে আল্লাহর কালাম কুরআন শরীফের গুরুত্ব বুঝতে পারে। তাই সূরায়ে তোহার চার নম্বর আয়াত থেকেই আল্লাহর পরিচয়ের বিবরণ শুরু হয়েছে।
আজকে 5 নম্বর এবং 6 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে এখানেও বিষয়বস্তু একটাই আল্লাহর পরিচয় 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান আল্লাহর এক নাম রহমান যিনি অত্যন্ত দয়ালু আল্লাহ যেভাবে দয়া করেন সেভাবে আর কেউ দয়া করতে পারে না এক হাদিসে উল্লেখ আছে একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া জিজ্ঞাসা করলো ওগো আল্লাহর রাসূল একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ কি তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করেন জবাবে রাসূল বলেন একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে আল্লাহ যে দয়াল কত বড় দয়াল এর সামান্য পরিচয় এই মেয়ে লোকের প্রশ্নোত্তরের ঘটনার মধ্যে জানতে পারা যায় বুঝতে পারা যায় তো আল্লাহ বলেন সূরা তোহার 5 নম্বর আয়াতে আর রহমান আল্লাহ দয়াল আলাল আরশিস্তাওয়া তিনি আরশের উপরে আছেন দয়াল আল্লাহ আরশের উপরে আছেন গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে আরশের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয় আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চতুর্দিকে একটা শূন্য স্থান এটাকে ঘেরাও করে আছে এই কথাটা না বোঝার মতো মানুষ আছেন এখানে আমি মনে করি না আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চতুর্দিকে একটা শূন্য স্থান পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে বুঝে থাকলে একটু দয়া করে বলেন পৃথিবীটা বড় না শূন্য স্থানটা বড় এই শূন্য স্থানের গভীরতা 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তা বিশাল মহাশূন্যটা পৃথিবীটাকে এইভাবে ঘেরাও করে আছে এই শূন্য স্থানটাকে এর চেয়ে আরো বড় বিশাল একটা আসমান চতুর্দিক থেকে ঘেরাও করে আছে এই শূন্য স্থানটা বড় না আসমানটা বড় ওইটার গভীরতা আরো 500 বছরের আছে ওই আসমানটাকে দুই নম্বর শূন্য স্থান ঘেরাও করছে দুই নম্বর শূন্য স্থানকে দুই নম্বর আসমান ঘেরাও করছে এইভাবে একটার পর একটা আসমান একটার পর একটা শূন্য স্থান একটারে আরেকটা ঘেরাও করছে আরেকটারে আরেকটা ঘেরাও করছে আরেকটারে আরেকটা ঘেরাও করছে সাতটা মহাশূন্য এবং সাতটা আসমানকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে এবার বলেন পৃথিবীটা বড় না মহাশূন্যটা বড় না সাতটা মহাশূন্য বড় না সাতটা আসমান বড় না সাত আসমান সাত মহাশূন্য বড় না আরশ তার চেয়েও বড় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আছেন কতটুকু ছোট এলাকায় আছেন আরশ কত বড় বুঝলে পরে বুঝে আসবে আল্লাহ কি পরিমাণ সীমিত এলাকায় আছেন সূরা তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান আলাল আরশিস্তাওয়া দয়াল আল্লাহ আরশে আছেন সুতরাং আরশ যেমন গোটা জগৎটাকে ঘেরাও করে আছে আল্লাহও সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছে আবার সূরায়ে মুলকের দুই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছে এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন আসমান আর আরশ এক জিনিস দুই জিনিস সূরায়ে তোহার
পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আরশে আছেন। সূরা মুলকের দুই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন। আবার সূরা বাকারার এক আয়াতে আল্লাহ বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন আমি আমার সমস্ত বান্দাদের কাছে কাছে আছি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ বান্দার এত কাছে থাকেন যখনই যে কোনো বান্দা যে কোনো দরকারে আল্লাহরে ডাকে। আল্লাহ নিজেও বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমার কোনো বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং সাথে সাথে জবাব দেই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কোনো বান্দা কোনো সমস্যায় পড়ে যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে জবাব দেন, তখন বান্দা আল্লাহকে বলে আমি অসুস্থ হয়েছি আমাকে সুস্থ করে দিন, আমি বিপদে আছি আমাকে মুক্ত করে দিন, আমি সমস্যায় আছি আমার সমাধান করে দিন। তখন আল্লাহ বান্দাকে বলেন তুমি যে খোরাক খাইছো খাদ্য খাইছো সেই খাদ্য তোমার হারাম রুজির, তোমার পরনে যে পোশাক আছে এটা তোমার হারাম রুজির, হারাম রুজি যারা করে তাদের দোয়া আমি কবুল করি না, তুমি রুজি হালাল করো যা দোয়া করবে তাই কবুল হবে। এরপর বান্দা আল্লাহর এই কথা আর পালন করে না আর বলে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করলেন না, আল্লাহকে বললাম আল্লাহ আমার কথা রাখলেন না। হাদিসটার মর্ম আগাগোড়া বুঝে থাকলে বলুন আল্লাহ তার কথা রাখলেন না সে আল্লাহর কথা রাখলো না, ঘটনা কোনটা? নিজে আল্লাহর কথা রাখলো না পাল্টা অপবাদ আল্লাহকে দিল যে আল্লাহ আমার কথা রাখলো না। এই হল বান্দার অবস্থা। যাই হোক, সেই আয়াতে আল্লাহ বলেন আপনি বলে দিন আমি আমার বান্দাদের সাথে সাথে আছি। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম, হে আমার বান্দারা তিনি তোমাদের সাথে আছেন। কোথায়? আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি। বান্দা যখন প্লেনের ভিতরে আকাশে থাকে তখন সেই প্লেনের ভিতরে আল্লাহ থাকেন না, থাকেন? বান্দা যখন গাড়ির ভিতরে জমিনে থাকে আল্লাহ তার সাথে সেখানে থাকেন না, বান্দা যখন স্টিমারে সাগরে থাকে তার সাথে আল্লাহ থাকেন না, থাকেন? এই জন্য আমার জীবনে আজ পর্যন্ত এমন কোন সাধারণ মূর্খ ইমানদার পাই নাই যে লোকটা বলে যে আমার এখানে আল্লাহ নাই, আমার ঘরে আল্লাহ নাই, আমার ঘরে মসজিদ নাই, আমার মসজিদে আল্লাহ নাই, আমার রুমে আল্লাহ নাই, অমুক কামরায় আল্লাহ নাই, এমন কথা কোন মূর্খ মুসলমানও বলে না। কারণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলে দিয়েছেন তোমরা যেখানেই থাকো আমি সেখানেই আছি। বান্দা জমিনে থাকলে আল্লাহ বলেন আমি জমিনে আছি, তুমি সাগরে থাকলে আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি, বান্দা আকাশে থাকলে আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। আসমানে সূরা মুলকের মধ্যে আল্লাহ দুই আয়াতে বলেছেন আমি আসমানে আছি। সূরা তোহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আরশে আছি।
তাহলে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আমাদের সাথে জমিনে থাকলে আসমানে থাকবেন কিভাবে, আসমানে থাকলে আরশে থাকবেন কিভাবে, আরশে থাকলে পাতালে থাকবেন কিভাবে? এই প্রশ্নের মীমাংসার জন্য সবগুলি আয়াতকে সামনে নিয়া মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম কিছুই ছিল না, বলেন তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহর থাকার জন্য জাগার দরকার ছিল? ছিল ছিল না? তাহলে পরিষ্কার হয়ে গেল মুমিনের ইমান, আল্লাহর থাকার জন্য কোনো জাগার দরকার হয় না, আল্লাহর থাকার জন্য আপনার মসজিদের দরকার হয় না, আল্লাহর থাকার জন্য আপনার ঘরের দরকার হয় না, আল্লাহর থাকার জন্য আপনার কামরার দরকার হয় না, আল্লাহর থাকার জন্য জমিনের দরকার হয় না, আল্লাহর থাকার জন্য আসমানের দরকার হয় না, আল্লাহর থাকার জন্য আরশ কুরসির দরকার হয় না। তাহলে জমিনে আসি আসমানে আসি আরশে আসি বলেন কেন? বলেন এই কথাটা বুঝাবার জন্য, এই বিশাল জগৎটা সৃষ্টি করার পর জগতের এমন একটা বিন্দু মাত্র জায়গা এমন তোমরা পাবে না যেখানে আমি নাই। এর মানে হইল আল্লাহ সবখানে আছেন, সর্বত্র বিরাজমান, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তোমাদের যে যখন যেখানেই থাকো। এই বিষয়গুলি একটু ক্লিয়ারলি না বুঝলে অনেকে নিজে ভুল বুঝে এবং অপরকে ভুল বুঝাইবার চেষ্টা করে। আসলে আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকারই নেই। এর জ্বলন্ত প্রমাণ, যখন আল্লাহ জগতের কিছুই সৃষ্টি করেননি তখনও আল্লাহ ছিলেন কোন জায়গায়? আল্লাহ ছাড়া কোনো কিছু সৃষ্টি হইল না যখন, যখন শুধু আল্লাহ আছেন আর কিছুই নাই, তখনও তো আল্লাহ ছিলেন কোন জায়গায়? জায়গা বলতে তো কিছু নাই, সুতরাং আল্লাহ থাকতে কোনো জায়গা লাগে না, আল্লাহ থাকার জন্য কোনো জায়গা লাগে না। তবে কেন সৃষ্টি করার পরে বলেন তোমরা জমিনে থাকলে আমি তোমাদের সাথে জমিনে আছি, আসমানে যারা আছে আমি তাদের সাথে আসমানে আছি, আরো সে কেউ নাই আমি সেখানেও আছি, জাগার নাম বলেন কেন? আসলে তো আল্লাহ থাকার জন্য কোনো জাগার দরকার নাই, জাগার নাম বলে কেন, বলেন কেন? জাগার নাম বলেন এই কথা বুঝাবার জন্য, জগতের এমন কোন জাগা নাই যেখানে আমি নাই, এই কথাটা বোঝাবার জন্য। জগতের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই, আল্লাহ সবখানে আছে। এই বিষয়টা সঠিকভাবে বুঝতে না পেরে মুসলমানদের একটা দল আছে, এই দলটার নাম মুজাসসিমা। মুসলমানদের একটা দল আছে, এটার নাম মুজাসসিমা। এরা বলে যে আল্লাহর আমাদের শরীরের মতো একটা শরীর আছে, আমাদের শরীর যেমন সীমিত আল্লাহর শরীরও সীমিত, আমাদের হাতের মতো আল্লাহর হাত আছে, আমাদের পায়ের মতো আল্লাহর পা আছে, আমাদের মাথার মতো আল্লাহর মাথা আছে, আমরা যেভাবে একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে বসি আল্লাহও ঠিক সেইভাবে একটা চেয়ারে বসেন। এটা ভ্রান্ত মতবাদ, এটা বাতিল, এটা বাতিল। কারণ তখন আল্লাহকে সীমিত করে ফেলা হয়, আল্লাহ একটা সুনির্দিষ্ট জায়গা থাকলে চতুর্দিকের পরিবেশ আল্লাহকে ঘেরাও করল, অথচ আল্লাহকে কেউ ঘেরাও করতে পারে না, আল্লাহ গোটা জগৎটাকে ঘেরাও করে আছেন। ওইটা বুঝাবার জন্য আল্লাহ একবার বলেন তোমরা জমিনে থাকলে আমি জমিনে আসি, তোমরা আসমানে থাকলে আমি আসমানে আসি, আরো সে কেউ নাই আমি সেখানেও আসি, এই কথা বুঝাবার জন্য যে আমাকে কোনো কিছু ঘেরাও করতে পারে না, আমি সমস্ত জগৎকে ঘেরাও করে আসি।
এই মুজাসসিমা নামের বান্ত মতবাদী মুসলমানের দলটা এই আয়াত দিয়া দলিল দেয়, মুসলমানের মধ্যে যত ভ্রান্ত দল আছে প্রত্যেকেরই দলিল কুরআন আর হাদিস, প্রত্যেকের দলিল কুরআন আর হাদিস। বাংলাদেশে একবার একজন মুসলমান বলতেছে, কই হুজুর আমাদের জন্য ইসলাম ধর্ম আল্লাহ দিছেন আর মূর্তি পূজারীদের জন্য হিন্দু ধর্ম আল্লাহ দিছে। আমি বললাম তুমি কি বুঝাইতে চাও? বলে আমি বুঝাইতে চাই মুসলমানেরা ইসলাম ধর্ম পালন করলে যেই জান্নাতে যাবে, হিন্দুরা মূর্তি পূজা করে ও সেই জান্নাতে যাবে। আমি বললাম এই কথা তুমি পাইলা কোথায়? কয় কোরআনেই আছে এই কথা, ও বলে কোরআনেই আছে। আমি জিজ্ঞেস করি কোন আয়াতে? সুরে কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বলেন নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের মূর্তি পূজারীদের উদ্দেশ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রসুল আপনি মূর্তি পূজারীদেরকে বলেন তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম। তো কোরআনে তো আছে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এই জন্য মুসলমানের যে কোনো ভ্রান্ত দল মন গড়া ভাবে যে কোনো একটা মতবাদ সাজায়, সাজাইয়া কুরআন রে তার এর পক্ষে দলিল বানায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, মন গড়া তফসির পাঁচ প্রকার তফসির মন গড়া তফসির। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে কুরআনের মন গড়া তফসির করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোন গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। এই পাঁচ প্রকার মন গড়া তফসিরের একটা হইল নিজে মন গড়া ভাবে একটা মতবাদ বানাইয়া লয়, পরে কুরআনের আয়াত দিয়া এটার হকে দলিল দেয়। আগে কুরআন মানতে গেল না আগে মতবাদ বানাইল? সে কুরআনের অনুসারী নয়, সে প্রবৃত্তি পূজারী। এই জন্য আল্লাহ রসুল বলেন এই সমস্ত প্রবৃত্তি পূজারীরা কোরআনকে যদি সঠিক ব্যাখ্যা মতে গ্রহণ করে তবুও তার ব্যাখ্যা ভ্রান্ত গণ্য হবে। এই মুজাসসিমা নামের ভ্রান্ত দলটা, আল্লাহর হাত আছে, ফাও আছে, মাথা আছে, শরীর আছে, সীমিত। আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ এইভাবে কুর্সিতে বসেন। কুর্সি আরবি শব্দ, আমরা বাংলাতে চেয়ার হইলে তো আবার একটা ভেস আছে, বাংলাতে কেদারা, ইংলিশে চেয়ার। বাংলা ভাষায় কেদারা বলে কিন্তু বাংলা ভাষায় কেদারা শব্দ ব্যবহার হয় না, চেয়ারই ব্যবহার হয়। কলম যে একটা শব্দ আমরা ব্যবহার করি, কলম কিন্তু এটা বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। কলমের বাংলা হইল লেখনি, ঠিক তেমনি ভাবে চেয়ারের বাংলা হইল কেদারা। বাংলা ভাষায় বলে কেদারা, ইংলিশে বলে চেয়ার, আরবিতে বলে কুর্সি। ওই যে আয়াতে আছে ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কুরসিতে আছেন, কয় আল্লাহ চেয়ারে বসা আছেন। দলিলের জন্য কি অন্য কোথাও যাইতে হয় না? কোরআন থেকেই দলিল দেয়, কোরআন থেকেই দলিল দেয়। মুসলমানের মধ্যে যত ভ্রান্ত দলের আবির্ভাব হয় সবাই কোরআন থেকে নিজেদের দলিল দেয়। এই জন্য কার দলিল শুদ্ধ আর কার দলিল ভুল এটা সাব্যস্ত করার জন্য একটা স্কেলের দরকার। আপনারা কি মনে করেন সবাই যার যার পক্ষে দলিল দেয়? এই যে বেটা দলিল দেখো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এটা হইলো এই কথার দলিল যে মুসলমানের জন্য ইসলাম ধর্ম ঠিক আছে, হিন্দুদের জন্য মূর্তি পূজার ধর্ম ঠিক আছে। দলিল লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কি দিয়া দলিল দিল? কোরআন দিয়ে। কিন্তু দলিলটা সঠিক না ভুল এটা সাব্যস্ত করার জন্য কোন স্কেলের দরকার কিনা মনে করেন? স্কেলের দরকার, স্কেল দিয়া যাচাই করে দেখা যাবে তুমি যে তোমার দাবির পক্ষে কোরআন দিয়া দলিল দিছ, তোমার দলিল দেওয়াটা সঠিক হইল না ভুল হইল এটা যাচাইয়ের জন্য একটা স্কেলের দরকার। ওই স্কেলটা আজকে আমরা একটু ভালো রকম বোঝার চেষ্টা করি। মুজাসসিমা নামের মুসলমানের ভ্রান্ত দলটা আল্লাহ আমাদের মতো সীমিত চেয়ারে বসেন এই আকিদায় বিশ্বাসী, এটা ইসলামের নির্বেজাল আকিদা বিশ্বাস নয়।
কাজেই ইসলামের নামে এই সমস্ত ভ্রান্ত মতবাদ, ইসলামের নামে এই ধরনের ভ্রান্ত দল আবির্ভাব কখন থেকে কিভাবে কেন হইল এর দীর্ঘ বিবরণ মুফাসসিরিন কেরাম লিখেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সমস্ত মুসলমানের আকীদা বিশ্বাস একরকম ছিল, এই ভিন্নতা ছিল না। এক একজনের এক এক আকীদা না, সব মুসলমানের এক আকীদা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানার সব মুসলমানের আকীদা বিশ্বাস একরকম ছিল, কোন রকমের মতভেদ ছিল না, কোনো একতলাপ ছিল না, আমলের ব্যাপারে নয় আকীদার ব্যাপারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের সব মুসলমান আকীদা বিশ্বাসের বেলায় একদল ছিল, ভিন্ন কোনো দল ছিল না। রাসূলের যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, এই তিন যুগের মুসলমানেরা আকীদা বিশ্বাসের দিক থেকে সব মুসলমান, সারা দুনিয়ার সব মুসলমান ছিল এক দল, কোন দলাদলি মুসলমানদের মধ্যে আকীদা বিশ্বাস নিয়ে ছিল না। মুসলমানেরা যতদিন পর্যন্ত এক দল হইয়া থাকতে পারে ততদিন পর্যন্ত দুইটা ফলাফল সুফল তারা ভোগ করতে পারে। একটা সুফল হইল পরস্পরে কুন্দল ঝগড়া মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে না, কারণ আমরাও হলি একদল, কার সাথে কে মারামারি করবে, একদল হইলে কুন্দল দ্বন্দ্ব হয় না, দলাদলি হইলে দ্বন্দ্ব হয়। সব মুসলমান একদল হইলে নিজেরা নিজেরা কোনো দ্বন্দ্ব নাই, কুন্দল নাই, মারামারি নাই, ঝগড়া ফসাদ নাই, কাটাকাটি নাই, একটা ফল সুফল লাভ করতে পারে মুসলমান একদল হইয়া থাকলে। আর একটা সুফল, সব মুসলমান একদল হইয়া থাকলে কোন শত্রু কোন একজন মুসলমানের উপর হামলা করলে সমস্ত মুসলমান এই মজলুম মুসলমানের পক্ষে শত্রুর মোকাবেলা করে। মুসলমান যদি দলাদলি করে তাহলে এক নম্বর ক্ষতি নিজেরা নিজেরা মারামারি করে, দুই নম্বর ক্ষতি শত্রু একদল মুসলমানকে হামলা করলে আর একদল মুসলমান তার মজলুম ভাইয়ের পক্ষ অবলম্বন না করিয়া শত্রুর পক্ষ অবলম্বন করে। শিক্ষা দিয়া দিই বুঝা থাকলে এবার বলেন, মুসলমানের মধ্যে দলাদলি থাকলে শান্তি না দলাদলি মিটলে শান্তি? দলাদলি মিটলে শান্তি, দলাদলি থাকলে মুসলমানের জীবনে কোনো শান্তি নাই। তিন যুগের মুসলমানদের মধ্যে যেহেতু কোনো দলাদলি ছিল না, এই জন্য এই তিন যুগের মুসলমানদের মধ্যে পরস্পরে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফসাদ খুন খারাপি কিছুই ছিল না। দুনিয়ার কোন শত্রু কোন মুসলমানের উপর আক্রমণ করার সাহস পাইছে না। এই অবস্থা দেখিয়া ইয়ামান দেশের রাজধানী সানআ শহরের এক বাসিন্দা, তার নাম ছিল আবদুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে তার নাম বলা হয় ইবনে সাবা। ইবনে সাবা ইহুদি ছিল, যখন দেখল রসুলের যুগের মুসলমান দলাদলি নাই, কুন্দল নাই, মারামারি নাই, ঝগড়া নাই, আবু বকরের যুগের মুসলমান ঝগড়া নাই, মারামারি নাই একদল হওয়ার কারণে, উমরের যুগের মুসলমান একদল হওয়ার কারণে ঝগড়া নাই, মারামারি নাই, মুসলমানেরা দুনিয়াতে এত শান্তিতে বসবাস করতেছে, এটা তার বরদাস্ত হইল না। যে কোনো মূল্যের বিনিময়ে মুসলমানদের মধ্যে ঝগড়ার সৃষ্টি করতে হবে, দলাদলির সৃষ্টি করতে হবে, কুন্দল সৃষ্টি করতে হবে, এবং করতে হইলে নিজেকে নিজে মুসলমান পরিচয় দিয়া আগে তাদের সমাজে ঢুকতে হবে, এই কুবুদ্দি নিয়া ইয়ামান দেশের রাজধানী সানআ শহরের বাসিন্দা কুখ্যাত মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামান দেশ থেকে মদিনা শরীফে আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহর রাসূলের তৃতীয় খলিফা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে আমি তো ইহুদি ধর্মে এতদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করছি, আপনাদের ইসলাম ধর্মটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য আমি এখন থেকে বাকি জীবন ইসলাম ধর্ম পালন করতে চাই, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিই।
বলেন কথাগুলি বলল সৎ উদ্দেশ্যে না অসৎ। এত আইসই পরিকল্পনা করিয়া কলেমা পড়ার পড়ার বাহানায় মুসলমানদের দুঃখা দিয়া মুসলমান সমাজে ঢুকবে আর মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করবে, এই অসৎ উদ্দেশ্য করে আইসি। সুতরাং সে সৎ উদ্দেশ্যে কলেমা পড়ছে না, সে অসৎ। এই জন্য তারা মুনাফিক মুহাসসিরিন কেরাম তাফসিরের কিতাবে তার নাম লিখেছেন মুনাফিক। এই কুখ্যাত মুনাফিক অসৎ উদ্দেশ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো এবং কলেমা পড়ার বাহানা করিয়া নিজেকে নিজে মুসলমান হিসাবে ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পর যখন সমাজের মুসলমানেরা জানতে পারল যে কুখ্যাত ইবনে সাবা মুসলমান হইয়া গেছে, সব মুসলমানেরা খুশি। মুসলমান সমাজের ভিতরে ঠাই করে নিল, স্থান করে নিল। তারপর মদিনার মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল। বসরার মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল। কুফার মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানির চেষ্টা করিয়া ব্যর্থ হইল। সিরিয়ার মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল। অবশেষে মিশর গেল। মিশর গিয়া মিশরের কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানকে ডাকিয়া একটা সম্মেলন করল। ওই সম্মেলনে বলল যে তোমরা শুনছো কিনা যে মদিনা শরীফে আসিয়া ইয়ামান দেশের একজন লোক ইহুদি ছিল, নতুন মুসলমান হয়েছে, বলে শুনছি। বলে কি নাম তার তোমরা জানো? বলে জানি। বলে কি নাম? বলে আব্দুল্লাহ ইবনে সাবা। বলে আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। বলে তুমি মুসলমান হয়েছে শুনে তো আমরা খুশি, আমাদের দেশে আসলা কেন? বলে তোমাদের দেশে আসলাম এই জন্য তোমরা পুরাতন মুসলমান আর আমি নতুন মুসলমান, তোমাদের ইমানে গুনে ধরছে, আমার ইমান তাজা, তোমাদের ইমানের জং সারানির লাগি, তোমাদের ইমানে যে গুনে ধরছে এই গুণ সারাইয়া তোমাদের ইমানকে পরিষ্কার করে। এই তুমি কি ভোট তোল? এই সিঁড়িতে যে বসছো তুমি কি ভোট তোল নাকি? ভোট তোল নাকি? ভোট তোল না, ভোট তোল আরাম। আর ঠিক আছে, ক্যাসেট করলে অসুবিধা নেই। কিতাবে লেখা আছে ঠেকলে যখন একটা জীবনের একটা কাম আটকা পড়িয়া যায় যে ফটো না তুললে আর এই কামটা হাসিল হয় না, তখন ফটো তোলা যায়। যখন ধর্মের একটা কাজ আটকা পড়িয়া যায় যে ফটো না লাগাইলে ধর্মের কাজটা আর করাই যায় না, তখন ফটো তোলা যায়। যেমন হাজি লোক হজে গেলে পাসপোর্টে ফটো না লাগাইলে হজে যাইতে দিবে না সরকার, ঠেকলো কিনা তখন যাই। রঙে আউসে তামাশায় বিলাসিতায় ফটো তুললে আল্লাহ রসুল বলেন যে ফটোর মানুষ পশুর ফটো তুলবে এবং ফটোরে যত্ন করিয়া সাথে রাখবে ঘরে রাখবে মরণ পর্যন্ত আল্লাহর রহমতের ফিরিস্তার সংস্রব থেকে বঞ্চিত হবে। আজকাল পরিস্থিতি এমন খারাপ হয়েছে ফটো তোলা যে হারাম আল্লাহর রসুল বলেছেন এ কথা মুসলমানের ইয়াদই নেই, ইয়াদই নেই। ঠেকলে তো শুয়ারের গোস্ত খাওয়া যায় আছে, কোরআনও আছে। কোন সময়? যে সময় না খাইলে আর জানে বাঁচবে না, আর শুয়ারের গোস্ত ছাড়া খাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন শুয়ারের গোস খাইয়া জান বাঁচাও, ঠেকছ? ঠেকলে যেমন শুয়ারের গোস খাওয়া যায় যায়, ঠেকলে ফটো তোলা যায় যায়। না ঠেকলে যেমন শুয়ারের গোস খাওয়া হারাম, না ঠেকলে মানুষ পশুর ছবি তোলা হারাম। সে মিশরের মুসলমানদেরকে বলল যে তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ইমানে গুনে ধরছে, আমি নতুন মুসলমান, আমার ইমান তাজা, তোমাদের ইমানের গুণ সারানির জন্য তোমাদের দেশে আসি। তার আশ্চর্য কি ব্যাপার, আমাদের ইমানে গুনে ধরলো কোথায়? বলবো একটা একটা করে বলবো, শোনো। তোমরা কি বিশ্বাস করো, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী? বলেন একটা মুসলমান যত মূর্খ হোক, যত অশিক্ষিত হোক,
যদি কেউ জিজ্ঞাসা করে ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, কি বলবে লোকটা? একজন মুসলমান যত অশিক্ষিত হোক, যত মূর্খ হোক, যত বুকা হোক, যত বেয়াক্কল হোক, তার ঈমান এই কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং মিশরের মুসলমানেরা জবাব দিল, না তো ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী না, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। জবাব তো সঠিক দিল। এবার বলে ওই ইবনে সাবা আবার জিজ্ঞেস করে, বলো তো তোমরা কি বিশ্বাস করো ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন? আপনারা কি বলেন, ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন? এখানে অনেক কথা আছে, আমি সেই কথার দিকে গেলে আমার মূল কথার থেকে আমার দূরে সরে যেতে হবে। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন কেন? দুনিয়াবাসীর জন্য কোন নবীর দরকার বাকি আছে এই জন্য নয়, বরং দুনিয়াতে ওনার নিজের একটা দরকার বাকি আছে সেই জন্য। দুনিয়াবাসীর জন্য কোন নবীর দরকার বাকি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হিসাবে দুনিয়াবাসীর জন্য যথেষ্ট। দুনিয়াতে ঈসা নবীর নিজের একটা দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য আসবেন, সেটা হলো আল্লাহ তাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে রাখছেন, মরণের কাজটা বাকি রয়েছে। আকাশ মরণের জগৎ নয়, আকাশ চিরঞ্জীব থাকার জগৎ, এই কারণে মরণের কাজটা সমাধা করার জন্য ঈসা নবী আখিরি জমানায় আবার দুনিয়াতে আসবেন। যতদিন দুনিয়াতে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত ফলো করবেন। নিশ্চয় বুঝলেন ঈসা নবী কেন আসবেন? দুনিয়াবাসীর জন্য আরো নবীর দরকার বাকি আছে এই জন্য, না দুনিয়াতে তার নিজের দরকার বাকি আছে সেই জন্য? নিজের দরকার বাকি আছে সেই জন্য। এবার বলে, তোমরা কি মনে করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়াতে আসবেন? আপনারা কি বলেন, আসবেন না? এই হলো তোমাদের ঈমানের গুণে ধরা, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী না, এই নবী যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে পরে আবার দুনিয়াতে আসতে পারেন, তাহলে যে নবী সর্বশ্রেষ্ঠ নবী ইনি আবার আসতে পারবেন না কেন? এইটা হইল তোমরা তোমাদের ঈমানের গুণ। ঈসা নবী সর্বশ্রেষ্ঠ নবী না হইয়াও যদি আবার দুনিয়াতে আসতে পারেন, আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তিনি আরো আরো অনায়াসেই আবার দুনিয়াতে আসতে পারেন। এটা কি কুরআন হাদিসের কথা কইল না মন গড়া যুক্তি? মুসলমান কখন বিভ্রান্ত হয়, যখন ইসলামী আকীদা বিশ্বাসের সাথে মন গড়া যুক্তি নিয়ে জুড়া দেয়। ইসলামের কথার সাথে যখন নিজের মন গড়া কথা জুড়া দেয়, তখন ওই মুসলমান বিভ্রান্ত হয়, তখন ওই মুসলমানের আকীদা বিশ্বাস নষ্ট হয়, তখন ওই মুসলমান ভ্রান্ত পথে যায়। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, এটা ইসলামের কথা। ঈসা নবী দুনিয়াতে আবার আসবেন, এটা ইসলামের কথা। এর সাথে তার মন গড়া যুক্তি জোড়া দিল যে সর্বশ্রেষ্ঠ না হইয়াও যদি আসতে পারেন, তাহলে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে আরো সহজে আসতে পারেন, এই কথাটা হইল মন গড়া। ওই ইসলামের দুই কথার সাথে মন গড়া আরেক কথা জোড়া দিয়া এদেরকে শিক্ষা দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো সহজেই দুনিয়াতে আসতে পারেন। ভুল বুঝাইল কিনা একদল মুসলমানকে, যখন দেখলো যে এরারে ভুল বুঝানি সম্ভব হইছে, তখন আরেকটা কথা কয়, কয় আরো তোমাদের ঈমানের আরো কোথায় গুণে ধরছে আমি বলি শোনো। তোমরা কি মনে করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের শ্বশুর ছিলেন? আবু বকর সিদ্দিকের মেয়ে ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রাসূল বিয়া করছিলেন, তাহলে আবু বকর রাসূলের সম্পর্কে কি হইলেন? যদি বিয়া না করতেন তাহলে কি রক্ত সম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন? না। উমরও তেমনি, হযরত উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, এই জন্য উমর ছিলেন রাসূলের সম্পর্কে শ্বশুর। যদি উমরের মেয়ে হাফসাকে রাসূল বিয়ে করতেন না, উমর রাসূলের রক্ত সম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন না। উসমানও তেমনই, উসমান রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলের মেয়ে বিয়া দিছিলেন, এই জন্য উসমান ছিলেন রাসূলের জামাতা। যদি রাসূলের মেয়ে উসমানের কাছে বিয়া দিতেন না, উসমানও রাসূলের ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন না। কিন্তু তোমরা বলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপন চাচাতো ভাই কিনা? আপনারা কি বলেন? তাহলে রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কে? আবু বকর, উমর, উসমান
না আলী আলী এই কথাটা স্বীকার করে আরবারে কয় এবার বলো রক্ত সম্পর্কীয় ঘনিষ্ঠ আত্মীয়কে খলিফা না বানাইয়া আবু বকরকে খলিফা বানানি ন্যায় হইল না অন্যায় হইল উমরকে খলিফা বানানি ইনসাফ হইল না বেইনসাফ হইল উসমানকে খলিফা বানানি রং হইল না রাইট হইল মিশরের অশিক্ষিত মুসলমানেরা তখন বলে আমাদের তো এমন ভাবে পরিষ্কার করে কেউ বুঝাইছে না কোনদিন তুমি যেভাবে বুঝাইলা তো আমরা তো বুঝতেছি আলিরে তুইয়া আবু বকরের খলিফা বানানি জুলুম আলিরে তুইয়া উমরের খলিফা বানানি অবিচার আলিরে তুইয়া উসমানের খলিফা বানানি অবিচার কই এই অবিচারের গুণে ধরছে তোমরা ইমানের মধ্যে দুই আমি সারাইতে মাইছি এখানে আপনাদের একটা কথা বুঝে নিতে হবে রসুলের খলিফা হওয়া এটা আত্মীয়তার উপর নির্ভরশীল নয় ইসলামী জ্ঞান ইসলামী যোগ্যতার উপর নির্ভরশীল ইসলামী যোগ্যতার উপর নির্ভরশীল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের পরে সারা দুনিয়াতে যত ওলি আউলিয়া আছেন সমস্ত ওলি আউলিয়ার উপর শ্রেষ্ঠ যোগ্যতা দান করেছেন আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলেন হযরত উমর রাদিয়াল্লাহ তাইলে ইসলামের বিধান মতে আত্মীয়তার ভিত্তিতে রসুলের খলিফা হয় না যোগ্যতার ভিত্তিতে রাসুলের খলিফা হয় ওই ইসলামের বিধানের পরিবর্তে এখানে আরেকটা মন গড়া যুক্তি লাগাইলো যেখানে ইসলাম বলে যোগ্যতা ভিত্তিতে খলিফা হয় সেখানে সে যোগ্যতাবাদ দিয়া আত্মীয়তার সম্পর্কের কথা কইয়া ওই মুসলমানদেরকে ভুল বুঝাইল যখন দেখলো মুসলমান তার কথা গ্রহণ করে বলাইছে মিশরের একদল মুসলমান তখন তারা বলে হুজুর ঠিক আছে আমরা এতদিন ভুল করেছি আবু বকর খলিফা ওইয়াও জুলুম করছে যারা আবু বকরের খলিফা বানাইছে এরাও জুলুম করছে কারো কি জুলুম করছে আলীর উপর উমর নিজে খলিফা হইয়াও জুলুম করছে যারা উমরের খলিফা বানাইছে তারাও আলীর উপর জুলুম করছে উসমান নিজে খলিফা হইয়াও আলীর উপর জুলুম করছে আর যারা উসমানদের খলিফা বানাইছে তারাও আলীর উপর জুলুম করছে সুতরাং আমাদের কি করতে হবে বলেন করতে হবে মানে উসমানকে উৎখাত করতে হবে আলীকে ক্ষমতায় বসাইতে হবে আমাদের আমাদের কি করতে হবে আলী উসমানকে উৎখাত করিয়া আলীকে ক্ষমতায় বসানির জন্য জান মাল যা কিছু লাগে সবকিছু কুরবানি দিতে হবে তারা সব রেডি হয়ে গেল আমরা তৈরি আছি এই যে একটা দল বানাইল কে ইবনে সাবা কোন খলিফার আমলে কোন দেশের মুসলমানদেরকে নিয়া এই দলটার নাম দিল শি আনে আলী এর অর্থ হইল আলীর দল দলটার নাম দিল শি আনে আলী এর অর্থ আলীর দল সংক্ষেপে বলা হয় শিয়া ওই মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ভ্রান্ত দল জন্ম হইল শিয়া কথা বুঝলেন কি না দেখেন এরা সারা দেশে এদের সংগঠন তৈরি করলো সংগঠন এত শক্তিশালী সংগঠন তৈরি করলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি এর জামাতা সারা দেশের সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে যে উসমানকে খলিফা বানাইছিলেন সরাসরি সেই উসমানের উপর হামলা করে বসলো হামলা করিয়া হযরত উসমানকে শহীদ করিয়া দিল হযরত উসমানকে শহীদ করিয়া দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের চতুর্থ খলিফা বানাইলেন বলেন এতক্ষণের কথা বুঝে থাকলে এদের দাবিও কি ছিল এদের দাবিও কি ছিল আলীর খলিফা বানানি এরা দাবি শুনলো না ফুরা হইল কিনা তাহলে তো এরা এখন নীরব হইয়া যাওয়ার কথা দাবি যখন শুনলো না ফুরা হইল নীরব হইয়া যাওয়ার কথা তো মোটেও নীরব না এরা দুই ভাগে ভাগ হইয়া গেল এক ভাগ হযরত আলীর সেনাবাহিনীতে ভর্তি হইয়া গেল আর এক ভাগ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত উসমানের ঘনিষ্ঠ আত্মীয় হইতেন তিনি ছিলেন দামেস্কের গভর্নর কার আমলের উসমানের আমলে একদল আলীর সেনাবাহিনীতে ভর্তি হইয়া আর একদল দামেস্কে চলে গেল হযরত মুয়াবিয়ার কাছে
গিয়া বলে এই আলী ওই তোমার আত্মীয় উসমান দেখুন করছে দেখেন বাটপার কারে কয় এই আলী তোমার আত্মীয় উসমান দেখুন করছে এর প্রমাণ হইল যে উসমানের খুনের বিচার না কইরা নিজে গদি দখল করে কেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহু এদের প্ররোচনায় মদিনা শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ পাঠাইলেন যে আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কারা শহীদ করলো এর বিচার করেন না কেন বিচার না কইরা নিজে গদিতে বসলেন কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব পাঠাইলেন অবশ্যই উসমানের খুনিদের বিচার আমি করব সাক্ষী প্রমাণের দ্বারা আসামি শনাক্ত হইলে আসামি সাব্যস্ত হইলে বিচার করব না ওর আগে কাজী আসামি সাব্যস্ত হইলে পরে আমি বিচার করব তখন মুআবিয়া বললেন আসামি সাব্যস্ত হওয়ার আগে যেহেতু বিচার করা যাইতেছে না আসামি সাব্যস্ত হওয়ার আগে আপনি খলিফাও হইতে পারবেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এখানের সমস্ত মুসলমানের আমারে বাধ্য করছে দায়িত্ব গ্রহণ করতে খলিফা সারা খেলাফত সারা দেশ চলে কিভাবে বলেন এটা হইতে পারে না এইভাবে তারা দুইজনে মধ্যে ফিকশন বাঁধাইয়া যুদ্ধ লাগাইয়া দিল যুদ্ধের ময়দানে তারা দুজন বুঝতে পারলেন এই সাবাই দলটায় আমরা রে ভুল বুঝাইয়া যুদ্ধের মাঠে নামাইছে কথা বুঝতেছেন কিনা দেখেন যুদ্ধের মাঠের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে মোকাবেলা সামনাসামনি হওয়ার পরে বুঝতে পারলেন যে আমিও রাইট আছি রং না আলীও রাইট আছেন রং না আমাদেরকে একজনের বিরুদ্ধে আরেকজন আরেকজনকে ভুল বুঝাইল এই সাবাই দলে সুতরাং সাবাই দলকে শায়েস্তা করা দরকার আর আমরা দুজন আপোষ করা দরকার তারা দুজন আপোষে একমত হইয়া গেলেন যখন এই সাবাই দলটাই দেখলো যে আলী মুআবিয়া একমত হইয়া গেছেন আপোষে তখন তারা বুঝে ফেললো যে তারা দুজন আপোষ করার সাথে সাথে আমাদের একজনকেও ছাড়া হবে না সবার কেল্লা উড়াইয়া দেওয়া হবে কাজেই এরা রাতারাতি করিয়া ওই আলীর সেনাবাহিনীতে যারা ভর্তি হইয়া গেছিল তারাও আলীর সেনাবাহিনী থেকে বাহির হইয়া গেল মুআবিয়ার সেনাবাহিনীতে যারা ভর্তি হয়েছিল তারাও সেখান থেকে বাহির হয়ে গেল এই এই শিয়া দলটা যে দুই ভাগে বিভক্ত হইয়া দুইজনের দলে গেছিল দুনু দলের দুনু জনের পক্ষ থেকে বাহির হইয়া তারা আলাদা নতুন একটা দল করলো এই দলটা যেহেতু আলীর থেকেও খারিজ মুআবিয়ার থেকেও খারিজ তখন এই দলটার নাম দিল খারিজি দল ওই ইসলামের নামে দ্বিতীয় দল হইল খারিজি দল এরা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়া বলতে লাগলো যে কোন মুসলমান একটা কবিরা গুনাহ করলে ইসলাম থেকে খারিজ হইয়া কাফির হইয়া যায় এটা ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস নয় কোন মুসলমানে যদি মিথ্যা কথা বলে আর বিশ্বাস করে মিথ্যা বলা গুনাহ তাহলে গুনাহ হইতে পারে কাফির হয় না কোন মুসলমানে যদি ফরজ নামাজ পড়ে না আর বিশ্বাস করে ফরজ নামাজ না পড়া গুনাহ তাহলে গুনাহ হইতে পারে কিন্তু সে কাফির হয় না কোন মুসলমানে যদি রমজানে রোজা রাখে না আর মনে করে রোজা না রাখলে গুনাহ তার গুনাহ ঠিক আছে কিন্তু কাফির হয় না কোন মুসলমানে যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় গুনাহ মনে করিয়া তাহলে গুনার জায়গায় গুনাহ আছে কিন্তু কাফির হয় না এটি হলো বিশুদ্ধ ইসলামী আকীদা কিন্তু ওই যে খারিজি দল বাইরিল এই খারিজ দলে ব্যাখ্যা দিতে লাগলো যে না কোন মুসলমানে একটা গুনাহ করলেই কাফির হইয়া যায় এই খারিজি দলের সাথে মোকাবেলা করার জন্য নতুন আর একটা দলের উদ্ভব হইল ওই দলের নাম মুরজিয়া মুরজিয়া দল যেহেতু খারিজি দলের মোকাবেলা করার জন্য দল বানাইছে এই জন্য তারা কয় মুসলমানে সারা জীবন ভর যত গুনাহ করুক এতে কোনো শাস্তি হবে না মুসলমানে নমাজ না করলেও কোনো শাস্তি নাই রোজা না রাখলেও কোনো শাস্তি নাই মুসলমানে সুদ খাইলেও কোনো বিচার নাই ঘুষ খাইলেও কোনো বিচার নাই গাঞ্জা খাইলেও কোনো বিচার নাই মদ খাইলেও কোনো বিচার নাই এটা কোন দল মুরজিয়া বাইরে নেই আরেক দল এমত অবস্থায় এই দুনু দলের বাড়াবাড়ির থেকে এই দুনু দলের বাড়াবাড়িটারে কন্ট্রোলে আনার জন্য আর একটা দল বাইরিল এই দলটার নাম মুতাজিলা মুতাজিলা দলে কয় কোন মুসলমানে একটা গুনাহ কবিরা গুনাহ করলে সে মুসলমানও থাকে না কাফির হয় না মুসলমানও থাকে না কাফির হয় না আপনাদের আকি নাকি মুসলমানে কবিরা গুনাহ করলে কাফির হয় না তো ঠিক মুসলমান থাকে না মুসলমান থাকে তাহলে শিয়াও বাতিল খারিজিও বাতিল
মুরজিও বাতিল মুতাজিলাও বাতিল এই ভাবে দল মুসলমানের দল উপদল গঠন হইতে 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 সর্বমোট 72টা দল হইছে কতটা দল হইছে 72টা দল হইছে এই 72টা দলের মধ্যে একটা দলের নাম মুজাসসিমা 72টা দলের মধ্যে একটা দলের নাম মুজাসসিমা এরা কয় আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ আরশে আছেন তাহলে তো আল্লাহই হানই বুয়া জমিন হয় তা হইতে কি আবার বলেন এটা কোন মুসলমানের দলের আকীদা মুজাসসিমা হক দল না বাতিল দল বাতিল দল তাইলে মুসলমানের হক দল কোনটা এবং এটাকে চিনা যাবে কিভাবে ওই যে বলছিলাম একটা স্কেলের দরকার এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল ধর্ম নিয়ে দলাদলি করিয়া আর আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করিয়া 73 দলে বিভক্ত হবে বনি ইসরাইল ছিল 72 দল আমার উম্মতই 73 দল এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী এক দল মুসলমান হবে জান্নাতি এতক্ষণের ঘটনা বুঝে থাকতে বলুন 72 দল মুসলমান জাহান্নামী কেন কুরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা মত ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করার কারণে না ফাঁকে ফাঁকে মন গড়া কথা জুড়িয়া দেওয়ার কারণে ফাঁকে ফাঁকে মন গড়া কথা জুড়িয়া দেওয়ার কারণে এই কথাটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনার কথা মত 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান যে জাহান্নামী হবে আর এক দল মুসলমান মাত্র জান্নাতি হবে এই জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আলেমদের জন্য অত্যন্ত দরকারি এবং অত্যন্ত উপকারী কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে আমি কথা বললে আপনারা কিছুই বুঝবেন না আপনাদের জন্য অত্যন্ত দরকারি এবং জরুরি অত্যন্ত উপকারী কিছু কথা আছে এই কথাগুলি বললে আলেমদের যে খোরাক ছিল সেই খোরাকটা হবে না বিষয়টা বুঝলেন কিনা দেখেন কাজী উলামায়ে কেরামের জন্য আমি সামান্য একটু আভাস দিচ্ছি শুধু যে হাদিসে আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী আর একদল মুসলমান জান্নাতি হবে এই হাদিসটার নাম মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত উম্মতের দলাদলির বিবরণের হাদিস উম্মতের দলাদলির বিবরণের হাদিস এই হাদিসটা এক দুইটা শব্দের সামান্য ব্যবধানে বহু সূত্রে বর্ণিত কিন্তু শব্দের একটু ব্যবধান থাকলেও অর্থের মধ্যে কোনো ব্যবধান নাই যেহেতু সূত্র তার অনেক এই জন্য শব্দগত ব্যবধান থাকলেও অর্থের মধ্যে কোনো ব্যবধান না থাকার কারণে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটা মানান মুতাওয়াতির এই কথাগুলি আপনারা বুঝবেন না হাদিসের পরিভাষা যারা জানেন তারা বুঝবেন হাদিসটা মানান মুতাওয়াতির এক দুইটা শব্দের পরিবর্তনটা শুধু আপনারা বুঝবেন আমি পুরো হাদিসটা পড়ি আপনারা শুনেন আল্লাহ রাসূল বলেন তাফাররাকাত বনু ইসরাইল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল ওয়া তাতাফাররাকু উম্মতি আর আমার উম্মত বিভক্ত হবে ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা তাফতারিকু উম্মতি ওই তাতাফাররাকু আর তাফতারিকু শব্দের উচ্চারণের মধ্যে সামান্য ব্যবধান কিন্তু অর্থে কোনো ব্যবধান নাই আমার উম্মত বিভক্ত হবে সিন সালাস সালাসি ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা আমার উম্মতের 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা এই 73 দল মুসলমানের মধ্যে এক দল ছাড়া বাকি সব দল মুসলমান জাহান্নামী হবে ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ আর এক বর্ণনায় আছে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে এক দল মুসলমান জান্নাতি হবে এই দেখেন শব্দের মধ্যে একটু বেশ কম থাকলেও অর্থে কোনো বেশ কম নাই
কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ একই অর্থ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ফি রিওয়ায়াতিন কালা মান হুয়া আলা সুন্নতি ওয়াল জামাআ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হলো পূর্ণ হাদিসটা সাহাবায়ে কেরাম এবার আপনারা বুঝেন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনি যে বললেন মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে এক দল মুসলমান জান্নাতে যাবে এই জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি জবাবে আল্লাহর রাসূল বলেন মুসলমানের যেই দল মনগড়া কথা দিয়ে ইসলামী আকীদা বানাইবে না আমার সুন্নাত তরিকা মতে ইসলামের যে আকীদা সাব্যস্ত এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের বিবরণের দ্বারা ইসলামের যে সমস্ত আকীদা বিশ্বাস সাব্যস্ত ওইগুলি যারা বিশ্বাস করবে এরা জান্নাতি হবে এই জন্য এদের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাতের তো নবীর সুন্নাত তরিকা মতো আকীদা বিশ্বাস পোষণ করনেওয়ালা ওয়াল জামাতের তো সাহাবায়ে কেরামের জামাতের বিবরণ মতে আকীদা বিশ্বাস পোষণ করনেওয়ালা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আব্দুল্লাহ ইবনে সাবায় ফয়লা বানাইলো শিয়া দল এরপরে বানাইলো খারিজি দল খারিজি দলের বিপরীতে বাড়িল মুরজিয়া দল দুই দলের মধ্যবর্তী বাড়িল মুতাজিলা দল আরো বাড়িল 72 দল এর মধ্যে এক দল মুজাসসিমা দল এই সমস্ত দলের আকীদা বিশ্বাস পিওর কোরআন হাদিস মতো না ফাঁকে ফাঁকে মন গড়া কথা সংযোজিত ইসলামী আকীদা বিশ্বাসের বেলায় যারা রাসূলের সুন্নাত তরিকা বাদ দিয়া সাহাবায়ে কেরামের জামাতের বিবরণ বাদ দিয়া মনগড়া যুক্তি দিয়া যারা ইসলাম বুঝাইতে চায় আকীদা বিশ্বাসের বেলায় এরাই 72 দলে বিভক্ত হইয়া ভ্রান্ত দলে বিভক্ত হইয়া জাহান্নামী হবে আর ইসলামী আকীদা বিশ্বাস কারো কোনো মনগড়া যুক্তিতে প্রমাণিত হবে না একমাত্র নবীর সুন্নাত তরিকা মতে এবং সাহাবায়ে কেরামের জামাতের বিবরণ মতে হবে এই কথায় যারা বিশ্বাসী এরা এক মাত্র জান্নাতি দল এবং এই জন্য এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এবার আরেকটা উদাহরণ বুঝেন এখানে অনেক জরুরি কথা আছে যেগুলি আলেমদের জন্য উপকারী আপনারা কিছুই বুঝবেন না আর আপনাদের জন্য বুঝার মতো করে বললে আলেমদের যথোপযুক্ত খোরাক হবে না তারপরও আমি উভয় দিক রক্ষা করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল আর মুসলমানের বাকি সব দল জাহান্নামী দল এই আহলে সুন্নাত ওয়াল জামাত নাম কেন হইল যে আমি আমার মনগড়া যুক্তি মতো আকীদা বিশ্বাস পোষণ করব না আমি নবীর সুন্নাত তরিকা মতো ইসলামের যে আকীদা প্রমাণিত সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা ইসলামের যে আকীদা প্রমাণিত সেই আকীদা আমি বিশ্বাস করব সুতরাং কোরআনের কোন কথা যদি এমন পাওয়া যায় যে কথা আমার বিবেকের সাথে আমার যুক্তির সাথে আমার মন গড়া কথার সাথে মিলে কিন্তু নবীর সুন্নাত তরিকা মতে মিলে না সাহাবায়ে কেরামের জামাতের ফয়সালা মতো মিলে না তাহলে কোরআনের সেই কথাকে আমার মন গড়া মতো ব্যাখ্যা না করে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার বিবরণ মতে ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা মতে আমি কোরআন মানব এই জন্য আমি আহলে সুন্নাতুল জামাত এই জন্য আমি জান্নাতি দল এর একটা উদাহরণ আগে বুঝেন তারপরে মূল কথা বোঝার দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে যাওয়া যাবে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার বিবরণ দিয়েছেন যে আয়াতে সেই আয়াতটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এটা হলো সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন মেরাজ যেহেতু রাত্রে হয়েছিল এই জন্য কোরআনে আল্লাহ মেরাজের ঘটনাটাকে রাত্রিকালীন ভ্রমণ নামে উল্লেখিত করে আখ্যায়িত করেছে পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুঝে থাকতে বলেন মেরাজের ঘটনা কোরআনে যে বর্ণিত হইল কোথা থেকে কোথা পর্যন্ত
মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত কোথা থেকে কোথা পর্যন্ত মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস সেখান থেকে নবী জিবরিল ফেরেশতার সাথে বুরাকের পিঠে সওয়ার হইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কথাবার্তা হইল বেশ দুদক সচক্ষে দেখলেন আবার রাতের ভিতরে ফিরিয়া আসলেন সেখানে সশরীরে গেলেন আবার সশরীরে ফিরিয়া আসলেন এই কথাগুলি কোরআনের কোন আয়াতে নাই এবার আপনি যদি বলেন আমি কোরআন মানি আর কিছু মানি না তাহলে রসুলের সাত আসমানের উপর যে রসুল সশরীরে মেরা গেছিলেন এটা কিন্তু আপনার মানার কোনো উপায় নাই কথা বুঝতে পারতেছেন কিনা তাহলে বলুন তো শুধু কোরআন মানি বলে দোহাই কোরআনের দোহাই দিয়া বসে থাকলে হবে না কোরআনের ব্যাখ্যা রসুলের সুন্নত থেকে নিতে হবে কাজেই কোরআনের ব্যাখ্যা তোমার মন গড়া মতে করলে হবে না কোরআনের ব্যাখ্যা নবীর সুন্নতে যেইভাবে পাওয়া যায় সেইভাবে কোরআনের ব্যাখ্যা মানতে পারলে তুমি জান্নাতি আর কোরআনে নাই মানি না কোরআনে এইভাবে আছে এই জন্য এইভাবে মানি এখানে নবীর সুন্নতের কোন ব্যাখ্যার সংযোজন যদি তুমি মানো না তুমি সরাসরি নিজের বিবেক মতে যদি তুমি কোরআন মানো ইবনে সাবার দলমুক্ত হইয়া বাহাত্তর দলের অন্তর্ভুক্ত হইয়া ভ্রান্তবন্দী হইয়া জাহান্নামী হওয়া ছাড়া উপায় নাই কোরআন মানতে হবে মুসলমানের নবীর সুন্নতের ব্যাখ্যা মতে এবং সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতে বলেন কোরআন মানবো আমার বিবেক মতে নবীর সুন্নতে যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা মতে এবার দেখেন নবীর সুন্নতে নবীর মেরাজের ব্যাখ্যা কিভাবে দেয় নবীর সুন্নতে অর্থাৎ নবীর হাদিসে নবীর সুন্নত কথাটাও আবার তিনটা অর্থে ব্যবহার হয় অনেক উপকার হবে মনে রাখতে পারলে আনুষঙ্গিকভাবে আমরা মনে করি সামনের কথাও বুঝতে সহজ হবে নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যে আমলের ভ্যালু ফরজ ওয়াজিবের নিচে এবং নফল মুস্তাহাবের উপরে তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়ার নিয়ম নীতি নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহৃত হয় নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা দেখেন বুঝলেন কিনা মনে থাকবে কিনা নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা সত্যভাবে আঁকড়াইয়া থাকবে ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের যাত্রী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের একটির নাম আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় জিনিসটার নাম রাসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজে নবীর সুন্নত কথাটা নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন এই হাদিসে আল্লাহ রসুল নিজে নবীর সুন্নত কথাটা বলুন কোন অর্থে ব্যবহার করেছেন নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি রমজানের আমলই দুইটা দিনের রোজা রাতের তারাবি রমজানের আমলই মাত্র দুইটা কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায় তারাবি 12 মাস পড়া যায় না তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায় তাহাজ্জুদের নামাজের জন্য রমজানের দরকার হয় না কথা বুঝলেন কিনা দেখেন তাহলে রমজানের আলাদা আমল কতটা দুইটা দিনের রোজা রাতের তারাবি রাসুল বলেন দিনের রোজাটা আল্লাহর ফরজ আর রাতের তারাবিটা রাসুলের সুন্নত এখানে রাসুলের সুন্নত কথাটা রাসুলের আমল অর্থে ব্যবহার করা হয়েছে এই হাদিসের মধ্যে রাসুলের সুন্নত অর্থ রাসুলের আমল আর এক হাদিসে আল্লাহ রাসুল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আমার উম্মতেরা যখন আমার সুন্নত থেকে দূরে সরে যাবে তখন যে ব্যক্তি আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে এখানে আমার সুন্নত বলতে রসুলের একটা আমল নয়
যে যুগের মুসলমানে মিসওয়াক করা ছাড়িয়ে দিল এই যুগে একজনে যদি মিসওয়াক করে তে 100 শহীদের সব পাবে না না এই হাদিসের ব্যাখ্যা নয় এই হাদিসের ব্যাখ্যা হলো যে যুগের মুসলমানেরা আমার তরিকা বাদ দিয়া মনগড়া তরিকা মতো ইসলাম পালন করবে সেই যুগে যে মুসলমান আমার তরিকা মতো ইসলাম পালন করবে সে 100 শহীদের সব পাবে প্রথম হাদিসে নবীর হাদিস নবীর সুন্নাত নবীর হাদিস অর্থে ব্যবহৃত দ্বিতীয় হাদিসে নবীর সুন্নাত নবীর আমল অর্থে ব্যবহৃত তৃতীয় হাদিসে নবীর সুন্নাত নবীর তরিকা অর্থে ব্যবহৃত সুতরাং নবীর সুন্নাত কথার তিন অর্থ একটা হলো নবীর হাদিস একটা হলো নবীর আমল একটা হলো নবীর তরিকা নবীর হাদিস সম্পর্কেও কিছু কথা আমরা আপনাদের সামনে বলার ইচ্ছা ছিল না কিন্তু অনেকে হাদিসের ট্রান্সলেশন ফুরিয়া ফুরিয়া কেউ বাংলা ট্রান্সলেশন কেউ ইংলিশ ট্রান্সলেশন ফুরিয়া ফুরিয়া হাদিস পড়নেওয়ালা দাবি করে আপনাদের সামনে বর্ণনা করে যে কারণে আপনাদের মধ্যে হাদিস নিয়ে বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝির সৃষ্টি হইয়া যায় এই জন্য এই এই অবস্থায় আমরা আর না বলে পারতেছি না হাদিসের বিভিন্ন প্রকার ভেদ আছে এর মধ্যে এক পর্যায়ে হাদিস তিন প্রকার সহিহ হাদিস হাসান হাদিস জয়ীফ হাদিস এক পর্যায়ে সমস্ত হাদিস তিন প্রকার হাদিস সহিহ হাদিস হাসান হাদিস জয়ীফ হাদিস সহিহ কাকে বলে এখানে সহিহ অর্থ শুদ্ধ না এখানে সহিহ হাদিসের একটা কমপ্লিট ডেফিনেশন আছে এখানে হাসান হাদিসের একটা একটা সেপারেট ডেফিনেশন আছে কেন জয়ীফ হাদিসের একটা সেপারেট ডেফিনেশন আছে ওই ডেফিনেশন মতো হাদিস তিন প্রকার হাদিস সহিহ হাদিস হাসান হাদিস জয়ীফ জয়ীফ হাদিসের দ্বারা কোনো কাজের ফজিলত প্রমাণ হয় নতুন কোনো আমল প্রমাণ হয় না হাসান হাদিসের দ্বারা নতুন আমল প্রমাণ হয় কোনো আকীদা বিশ্বাস প্রমাণ হয় না আকীদা বিশ্বাস প্রমাণ হওয়ার জন্য একমাত্র সহিহ হাদিসের দরকার হয় কথা বুঝলেন কিনা দেখেন হাদিস নবীর হাদিস কথার দুই নম্বর অর্থ মনে আছে নবীর আমল তারাবির নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন এটা নবীর আমল ছিল জোহরের চার রেখাত ফরজ নামাজের আগে চার রেখাত নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন এটা নবীর আমল ছিল জোহরের চার রেখাত ফরজ নামাজের পরে দুই রেখাত নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন এটা নবীর আমল ছিল আসরের চার রেখাত ফরজ নামাজের আগে চার রেখাত নামাজ আমাদের জন্য সুন্নত হইল কেন এটা নবীর আমল ছিল এক কথায় উম্মতের জন্য যত আমল সুন্নত এই সুন্নত হওয়ার মানেই হইল নবী আমল করেছেন এই জন্য আমাদের জন্য সুন্নত হয়েছে আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে এইগুলি করার জন্য কোনো নির্দেশ দেননি নবীর সুন্নাত এই জন্যই বলা আল্লাহর ফরজ রোজা রাখা আল্লাহর ফরজ আর তারাবি ফরা নবীর সুন্নাত তারাবি ফরা নবীর সুন্নাত কথার অর্থ এটা নয় যে রোজা রাখি আল্লাহর জন্য আর তারাবিতে রুকু সেজদা করি নবীর জন্য তারাবির নামাজে রুকু করেন কার জন্য তারাবির নামাজে সেজদা করেন কার জন্য তারাবির নামাজে কালাম তেলাওয়াত করেন কার কার তারাবির নামাজ এবাদতটা কার তাহলে নবীর সুন্নত কিভাবে হইল নবীর সুন্নত এই জন্য নয় যে তুমি নবীর সেজদা করো নবীর সুন্নত এই জন্য নয় যে তুমি নবীর বন্দেগি করো নবীর সুন্নত এই জন্য নয় যে তুমি নবীর রুকু করো রুকু আল্লাহরই করি রুক সেজদা আল্লাহরই করি এবাদত আল্লাহরই করি কিন্তু আল্লাহ এই নামাজটা ফরার জন্য কোরআনের কোন আয়াতে আমারে ডাইরেক্ট বলেননি নবী এই আমল করেছেন আমি নবীরে ফলো করে এই আমল করি এবার বুঝলেন কিনা কোন আমল নবীর সুন্নত কিভাবে হয় নবী এই আমল করতেন এই জন্য নবীরে ফলো করে আমরা এই আমল করি আর রোজা রাখি নবীরে ফলো করে না রোজা আল্লাহ কোরআনে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন ফমান শাহিদা মিনকুম সাহরা ফালিয়াসুমহু রমজান মাস যেই পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে বলেন রোজা আল্লাহর ফরজ হইল কিভাবে সরাসরি আল্লাহর হুকুমে তারাবি নবীর সুন্নত হইল কিভাবে নবীর আমলকে ফলো করার কারণে তারাবি নবীর সুন্নত হইল কিভাবে নবীর আমলকে ফলো করার কারণে উম্মতে যত আমল নবীর আমল ফলো করে করবে সবগুলি নবীর সুন্নত আর উম্মতে যত আমল সরাসরি আল্লাহর হুকুমে করবে সবগুলি আল্লাহর ফরজ এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন রমজানের দিনের বেলা রোজা রাখা আল্লাহর ফরজ আর রাতে তারাবি ফরা নবীর সুন্নত আরেক নাম আমলি সুন্নত এর আরেক নাম আমলি সুন্নত এটা আবার দুই প্রকার একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা
যারা পাঁচ বেলার নামাজ ঠিকমতে পড়েন তারা সহজে বুঝতে পারবেন, যোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরেরও চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে। যাদের নামাজ পড়ার অভ্যাস আছে একটু দয়া করে বলেন, যোহরের সুন্নত চার রাকাত, আসরের সুন্নত চার রাকাত, কিন্তু দুটো সুন্নত কি এক সমান? তাহলে যোহরের সুন্নতটার নাম কি আর আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়দা। এই সুন্নতে মুয়াক্কাদা পালন করলে কি হয় না করলে কি হয়, সুন্নতে জায়দা পালন করলে কি হয় না করলে কি হয় সাধারণত আলোচনা হয় না, অনেক মুসলমানে জানে না, না জানার কারণে অবজ্ঞা করিয়া অবহেলা করিয়া অনেক মুসলমান সুন্নতে মুয়াক্কাদা জীবন ভর পালন করে না। এই জন্য ভালো রকম বোঝা দরকার, সুন্নতে মুয়াক্কাদা আমল করলে কি হবে না করলে কি হবে, সুন্নতে জায়দা আমল করলে কি হবে না করলে কি হবে। সুন্নতে মুয়াক্কাদা নিয়মিত আমল করলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। সুন্নতে মুয়াক্কাদা রেগুলার লঙ্ঘন করলে, রেগুলার লঙ্ঘন করলে, গতকালও জোহরের চার রাকাত সুন্নত পড়লো না, এর আগের দিনও পড়লো না, এর আগের দিনও পড়লো না, এর আগের সপ্তাহও পড়লো না, এর আগের মাসও পড়লো না, কোনোদিনই করে না, সুন্নতে মুয়াক্কাদা অগত্যা লঙ্ঘন করলো না রেগুলার লঙ্ঘন করলো? সুন্নতে মুয়াক্কাদা যারা রেগুলার লঙ্ঘন করে, এরা ফরজ আমল করলেও ওয়াজিব আমল করলেও কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এবার বলেন আপনাদের কার কার নবীর সাফাত থেকে বঞ্চিত থাকা দরকার, কার কার? তাহলে সুন্নতে মুয়াক্কাদা রেগুলার লঙ্ঘন করা দরকার না রেগুলার পালন করা দরকার? কারে কি ওয়াজ করবেন? আমাদের কার মধ্যে, আমাদের এই সমাজের মুসলমানের কতজনের মধ্যে সুন্নতে মুয়াক্কাদা রেগুলার আছে? সুন্নতে মুয়াক্কাদা রেগুলার পালন করলে নবীর খাস শাফাআত পাওয়া যাবে, সুন্নতে মুয়াক্কাদা রেগুলার লঙ্ঘন করলে কিয়ামতের দিন নবীর খাস শাফাআত থেকে বঞ্চিত থাকতে হবে। আর কিয়ামতের দিন যারা নবী রাসূলের খাস শাফাআত থেকে বঞ্চিত থাকবে, এদের জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। গেল দুই জিনিস, সুন্নতে মুয়াক্কাদা পালন করলে কি হয় না করলে কি হয়, বুঝে থাকলে বলুন, সুন্নতে মুয়াক্কাদা অবহেলার ব্যাপার না গুরুত্ব দিয়া পালন করার ব্যাপার। এবার সুন্নতে জায়দা, আসরের চার রাকাত সুন্নত, এটা মুয়াক্কাদা না জায়দা? জায়দা। পালন করলে কি হয় এবার বোঝার দরকার। যেই লোক চারটা কাজ করবে, যেই লোক আগে চারটা কাজ করবে, ওই লোক সুন্নতে জায়দা নফল মুস্তাহাব আমল যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য সর্বমোট কাজ হইল পাঁচটা। এক নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস ছাড়তে হবে। একটা গুনা ওজার করার অভ্যাস এখনো বাকি আছে, ছাড়তে পারে নাই, সে কোনো রকমের এবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ওলি হতে পারবে না। সুদখুর যত তসবি পড়ুক, বুসখুর যত তাহাজ্জুদ পড়ুক, মদখুর যত হজ করুক, গাঞ্জাখুর যত লক্ষ কোটি টাকা দান খয়রাত করুক, আল্লাহর ওলি হতে পারবে না, কারণ তার গুনার অভ্যাস ছাড়তে পারে না। কথা বুঝতে পারেন আপনারা? বুঝতে পারেন? তাহলে বলেন তো ওলি হওয়ার কত কাজ, ফার্স্ট কাজ, এর মধ্যে ফইলাটা গুণটা? কিছু গুনার অভ্যাস বাকি রাখতে হবে ওলি হইতে গেলে। এক দুইটা গুনার অভ্যাস থাকতে হবে না সকল গুনার অভ্যাস ছাড়তে হবে? ওলি হওয়ার পাঁচ কাজ, প্রথম নম্বর সব সকল প্রকার গুনার অভ্যাস ছাড়তে হবে, দুই নম্বর সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে, তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে, ওয়াজিব আমল রেগুলার লঙ্ঘন করে চললে যত বন্দেগী করুক, যত লক্ষ কোটি টাকা দান খয়রাত করুক, যত হজ উমরা পালন করুক, ওলি হতে পারবে না। কত নম্বর গেল? ওলি হওয়ার পাঁচ কাজ, এক নম্বর সকল প্রকার গুনাহ ছাড়তে হবে, দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করতে হবে, তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে, চার নম্বর সুন্নতে মুয়াক্কাদা আমল ঠিক মতে করতে হবে। এই চারটা করলে পরে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, ওলি হয় না। চারটা করলে পরে কি হয়? নবীর সাফাত পাওয়ার ব্যবস্থা হয়, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়। সাফাত তো তখনই দরকার যখন গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম হবে, অতীতের গুনা যে তোমার ছিল ওইটা মাফ হয় নাই, তোমার জন্য জাহান্নামে যাওয়ার হুকুম হবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি গুনার অভ্যাস ছেড়ে দিয়েছিলে, ফরজ আমল ঠিক করে নিয়েছিলে, ওয়াজিব আমল ঠিক করে নিয়েছিলে, সুন্নতে মুয়াক্কাদা ঠিক করে নিয়েছিলে।
গিয়েছিলে এই জন্য অতীতের গুনাহ তুমি ছেড়ে দিয়েছিলে এই জন্য সেই গুনাহগুলি নবীর শাফাতে মাফ হয়ে যাবে সাইর কাজের দ্বারা কি হয় নাজাতের ব্যবস্থা হয় শাফাত পাওয়ার ব্যবস্থা হয় ওলি হওয়া যায় না এই চার কাজ ঠিক করার পরে সুন্নতে জায়দা নফল মুস্তাহাব যে যত বেশি আমল করবে সে তত বড় ওলি হবে আল্লাহর বুঝে থাকতে বলেন আজকের থেকে মনে থাকবে কিনা ওলি কিভাবে হওয়া যায় সাইড কাজের দ্বারা তিন কাজের দ্বারা দুই কাজের দ্বারা না পাঁচটা কাজ কমপ্লিট করতে হবে পাঁচ কাজ কমপ্লিট করতে হবে ওলি হওয়ার জন্য সুতরাং যাদের ওলি হওয়ার ইচ্ছা আছে সুন্নতে জায়দা পড়তে হবে যাদের ওলি হওয়ার ইচ্ছা নাই না পড়লে অসম্ভব হ্যাঁ মাঝে মধ্যে লঙ্ঘন হয় ভিন্ন কথা গেল সুন্নতে জায়দা পালন করলে কি হয় সুন্নতে জায়দা পালন না করলে কি হয় নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ কি ছিল তরিকা নবীর সুন্নত কথার তিন অর্থ নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর হাদিস সম্পর্কে কিছু কথা বলে দিলাম নবীর আমল সম্পর্কে কিছু কথা বলে দিলাম বুঝলেন কিনা দেখেন আরো জরুরি কথা সেসব কথা তো একদিনে বলা যায় না মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সুন্নতে জায়দা বেশি বেশি আমল করলে আল্লাহর ওলি কেন হয় লিখেছেন দুই কারণে সুন্নতে জায়দা যারা বেশি বেশি আমল করে এরা কেন আল্লাহর ওলি হয় দুই কারণে এক কারণ হইল গুনাহ ছাড়ছে নিজের স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ আমল ঠিক করছে নিজের স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজিব আমল ঠিক করছে নিজের স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতে মুয়াক্কাদা আমল ঠিক করছে নিজের স্বার্থে নবীর শাফাআত পাওয়ার জন্য গুনাহ মাফ করাইবার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন সাইর কাজ করলো কার স্বার্থে নিজের স্বার্থে সুন্নতে জায়দা আমল না করলে জাহান্নামে যাবে নবীর শাফাত থেকে বঞ্চিত থাকবে না তাহলে সুন্নতে জায়দা আমল করার মধ্যে নিজের কোনো স্বার্থ নাই তে স্বার্থ নাই তো খরচ কেনে প্রশ্ন বুঝলেন কিনা দেখেন সুন্নতে জায়দা পালন করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই এটা না করলেও আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি এটা না করলেও আমি নবীর শাফাত পাইতে পারি সুতরাং সুন্নতে জায়দা আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই নফল আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই মুস্তাহাব আমল করার মধ্যে আমার কোনো স্বার্থ নাই তারপরও করি কেন আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য তারপরও করি কেন আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য এই জন্য সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল বন্দিগিকে অভ্যাসে পরিণত করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর ওলিদের দফতরে তার নাম লেখাই দেবে আজকে বুঝলেন কিনা নফল বন্দিগির দ্বারা ওলি হয় কেন এটা নিজের স্বার্থে করে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে গেল এক কারণ দুই নম্বর কারণটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন এক ব্যক্তির বাড়ি নিউ ইয়র্ক আর এক ব্যক্তির বাড়ি ওয়াশিংটন এটা কথার কথা দুইজনে বন্ধুত্ব এত ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের এক বন্ধুকে বাদ দিয়ে আরেক বন্ধুর বিয়া হয় না এক বন্ধুরে বাদ দিয়ে আরেক বন্ধুর ঈদ হয় না এক বন্ধুরে বাদ দিয়ে আরেক বন্ধুর জিয়াফত হয় না এরকম ঘনিষ্ঠ বন্ধু এই ওয়াশিংটনের বন্ধুকে ওয়াশিংটনে রাখিয়া নিউ ইয়র্কের বন্ধু মক্কা শরীফ হজ করতে গেল গিয়া দেখলো সেখানে তার নিউ ইয়র্কের বন্ধু তার ওয়াশিংটনের বন্ধুটা নয় ওয়াশিংটনের বন্ধুটার মতো আর একটা লোক তার বন্ধুর চালচলনের মতো এই লোকটার চালচলন তার বন্ধুর কথাবার্তার মতো এই লোকটার কথাবার্তা তার বন্ধুর লিবাস পোশাকের মতো এই লোকটার লিবাস পোশাক কিছু দয়া মায়া লাগবো নি কেন লাগবে বন্ধু হওয়ার কারণে না বন্ধুর নমুনা হওয়ার কারণে ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর একজন মাত্র ঘনিষ্ঠ বন্ধু আছেন এত বড় ঘনিষ্ঠ বন্ধু আল্লাহর জগতে দ্বিতীয় কেউ নাই তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন উম্মত যখন নবীর নমুনা ধরিয়া লয় নবীর নমুনা ধরে সুন্নতে জায়দা পালনের মাধ্যমে নবীর চুলের মতো তার চুল নবীর মুসের মতো তার মুস নবীর দাড়ির মতো তার দাড়ি নবীর টুহির মতো তার টুফি নবীর ফাকরির মতো তার ফাকরি নবীর জামার মতো তার জামা নবীর পাজামার মতো তার পাজামা নবীর লিবাস পোশাকের মতো তার লিবাস পোশাক নবীর চালচলনের মতো তার চালচলন নবীর এবাদত বন্দেগীর মতো তার এবাদত বন্দেগী আল্লাহ বলেন তুই আমার বন্ধু আসলে না আমার বন্ধুর নমুনা ধরছস এই কারণে তোরা আমার ওলি বানাইয়া নিলাম
কথায় কথায় যদি একটু দূরে আসলাম কিন্তু কথাগুলি আমাদের জন্য উপকারী মনে করেন কিনা দেখেন। এবার মূল কথার দিকে ফিরে যাই। নবীর সুন্নত কথার তিনটা অর্থ। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নত অর্থ তরিকা। এই তরিকা শব্দের অর্থ হইল নিয়ম পদ্ধতি। তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি, অর্থাৎ কোরআনের যে আয়াতের যে ব্যাখ্যা নবী যে নিয়মে শিখাইছেন, কোরআনের সেই আয়াতের সেই ব্যাখ্যা সেই নিয়মে যদি আমি গ্রহণ করি তাহলে কোরআন মানি নবীর সুন্নত তরিকা মতো। কোরআন মানি কি মতো? নবীর সুন্নত তরিকা মতো। আর যদি বলি না কোরআনের শব্দ এটা, এটার অর্থ তো আমি ওই জানি, নবীর তরিকা তালাশ করতে যাব কেন? তাহলে কোরআন মানি আমি মন গড়া মতো। কথা বুঝলেন কিনা দেখেন। এর একটা সহজ উদাহরণ বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হযরত আদম আলাইহিস সালামকে যে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, যখন আদম আলাইহিস সালাম ইবলিসের দুকায় পড়িয়া সেই গাছের ফল খাইলেন, আল্লাহ বলেন আস আদম রব্বাহু, আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করল। আদম কি করল? আপনারা কি বলেন, পালন করল না লঙ্ঘন করল? এবার বলেন গুনাহ কিসের দ্বারা হয়, আল্লাহর হুকুম পালনের দ্বারা না লঙ্ঘনের দ্বারা? তাহলে আমি যদি রসুলের তরিকার কাছে না গিয়া নিজে নিজেই কোরআন বুঝতে চাই তাহলে পরিষ্কার আমি বুঝতে পারি আল্লাহ যেহেতু বলেছেন আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করল তাহলে অবশ্যই আদম গুনাহ করল। আদম আল্লাহর হুকুম লঙ্ঘন করল এটার থেকে আমি নিজে নিজে কি বুঝি, কি বুঝি? আদমে গুনাহ করল। কিন্তু নবীর তরিকা এটা নয়। নবীর শিক্ষা দেওয়া তরিকা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেননি। সুতরাং কোরআন আমি নিজের মন গড়া মতে বুঝলে হবে না নবীর তরিকা মতে বুঝতে হবে? নবীর তরিকা মতে যারা কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন মতো চলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। কোরআনকে যারা নিজের নিজের ব্যাখ্যা মতো নিজে নিজের ডাইরেক্ট যারা কোরআন বুঝতে চায় এরা ভ্রান্ত দল, জাহান্নামী দল। কথা বুঝলেন কিনা? তাইলে আদম আল্লাহর বিধান লঙ্ঘন করলো, লঙ্ঘন করলে গুনাহ হয় না কেন? নবীর তরিকা এটা কোন ধরনের তরিকা? হ্যাঁ, নবীর কোন ধরনের তরিকা বোঝার জন্য সহজ একটা উদাহরণ আছে, শুনেন। রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার খানা ফিনা করতে আল্লাহর আদেশ না নিষেধ? কিন্তু রোজাদার যদি রোজার কথা ভুলিয়া গিয়া খানা ফিনা করে তাহলে নবীর তরিকা মতো গুনাহ হইল? রোজাদার রোজার কথা ভুলিয়া দিনের বেলায় খানা ফিনা করলে আল্লাহর আদেশ পালন হইল না লঙ্ঘন হইল? এই লঙ্ঘন গুনাহ? লঙ্ঘন কিন্তু গুনাহ নয়। দেখেন কথা বুঝেন কিনা? আল্লাহর আদেশ ছিল ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল, সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোন রোজাদার সারাদিন খানা পিনা করবে না, সাবধান। এটা ছিল আল্লাহর আদেশ। বুলিয়া খাইলেও আদেশটা পালন হইল না লঙ্ঘন হইল? কিন্তু এই লঙ্ঘনটা নবীর তরিকা মতে গুনাহ না? তাহলে এমনও আল্লাহর এমনও আদেশ নিষেধ আছে যেটা লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না, যেটা লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না? এটা শিখলাম কোত্থেকে, কোরআন থেকে না নবীর তরিকা থেকে? নবীর তরিকা থেকে। যেমন ভাবে নবীর তরিকা মতে রোজাদার রোজার কথা ভুলিয়া খানাফিনা না করার, এই খানাফিনা করার নিষেধ লঙ্ঘন করা সত্ত্বেও গুনাহগার হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা নাসিয়া আদম, আদম আমার কথার মর্ম ভুলিয়া গেল। অহং কি হইল? আল্লাহ নিষেধ করছিলেন এই গাছের ফল খাইও না, খাইলেন, নিষেধ লঙ্ঘন হইল ঠিক, জেনে শুনেই আল্লাহর বিরুদ্ধাচরণ করলেন না ভুলিয়া?
এই বুলিয়া এই বুলিয়া নিষেধ লঙ্ঘন করলে যে গুনাহ হয় না, এই কথা কোরআনে ডাইরেক্ট আছে না? এটা নবীর তরিকা। তাহলে নবীগণ বেগুনাহ, এটা কোরআন থেকে শিখলাম না নবীর তরিকার থেকে শিখলাম? এবার বলেন, কোরআন কিভাবে মানলে জাহান্নামী হবে আর কোরআন কিভাবে মানলে জান্নাতি হবে? নিজে নিজে কোরআন বুঝলে জাহান্নামী হবে, নবীর তরিকা মতে কোরআন বুঝলে জান্নাতি হবে। কথা বুঝলেন কিনা দেখেন তো? নিজে নিজে কোরআন বুঝলে জাহান্নামী আর নবীর তরিকা মতে কোরআন বুঝলে জান্নাতি। নবীর তরিকা হইল আল্লাহ কোন সুনির্দিষ্ট জায়গায় থাকেন না, এটা নবীর তরিকা। আল্লাহ শুধু আপনাদের মসজিদে না, আল্লাহ শুধু বাইতুল মুকাররমে না, আল্লাহ শুধু বাংলাদেশে না, আল্লাহ শুধু মক্কা শরীফে না, আল্লাহ শুধু মদিনা শরীফে না, আল্লাহ শুধু আরশে না, আল্লাহ শুধু ফাতালে না, আল্লাহ শুধু আসমানে না, আল্লাহ শুধু জমিনে না। নবীর তরিকা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, এই যে হলো নবীর তরিকা। সুতরাং কোরআনে আছে আল্লাহ আরশে, কাজে আমি আল্লাহ আরশে আছেন আর কোথাও নাই, এইভাবে যদি ব্যাখ্যা করি কোরআন মানলাম নবীর তরিকা মতো না মন গড়া মতো? মন গড়া মতো কোরআন মানলে জাহান্নামি হবে। আল্লাহ রাসূলের জন্য হাদিস শরীফে বলেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 মিল্লাতান ওয়া তাফাররাকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান জাহান্নামে যাবে। এবার বলুন কেন? কোরআন না মানার কারণে, না নিজে নিজে মানার কারণে? কোরআন নিজে নিজে বোঝার বিষয় না। কয়েকটা উদাহরণ শুনেন, চমৎকার ভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক আয়াত নাযিল করে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা আলাদাভাবে দেখা না যায়। কি কি সুতা? সাদা সুতা আর কালা সুতা। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবি শুইবার সময় বালিশের এক পাশে রাখলেন একটা সাদা সুতা আর এক পাশে রাখলেন একটা কালা সুতা। যখন ওই ঘুম ভাঙে তখন ওই লক্ষ্য করেন সাদা কোনটা কালা কোনটা রং নি পরিষ্কার দেখা যায়। আরেকজন সাহাবি সেহরি খাওয়া খাইতে বসার সময় এক পায়ে বানলেন একটা সাদা সুতা আর এক পায়ে বানলেন একটা কালা সুতা, একদিকে খাইতে থাকেন ওপর দিকে দুইটা সুতার দিকে চাইতে থাকেন, পার্থক্য করে রং দেখানি যায়। এইরকম খন্ড খন্ড কতগুলি ঘটনা ঘটলো। তারপরে ঘটনাগুলির বিবরণ পরের দিন রসুলের দরবারে পেশ করা হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন, এই সাদা সুতা এবং কালো সুতা দুইটা শব্দ যে আল্লাহ ব্যবহার করেছেন তুমি যেভাবে বুঝো এইভাবে এই ব্যাখ্যায় নয়। আল্লাহ সাদা সুতা বলতে পূর্বাকাশের ফর্সা রং বুঝাইছেন আর কালো সুতা বলতে আকাশের ঘন অন্ধকার কালো রং বুঝাইছেন। বলেন তো, কোরআন নিজে নিজেই বোঝা যায় না নবীর তরিকা মতো বোঝা লাগে? এখন যদি কোরআনের ট্রান্সলেশন কিনা কিনা করে বইয়ে বইয়ে ফুরে হয় আমি কোরআন পড়ছি, এরকম পণ্ডিতের অভাব নাই সমাজে। বহারি শরীফের ট্রান্সলেশন কিনা গড় বইয়া নিজে নিজে ফিরা হ্যাঁ বহারি পড়ে আর বহারিও সহি উচ্চারণ করে করতে পারে বুখারি বুখারি BUKHARY কোরআন বোঝার জন্য কি করতে হয় এবার বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। একদিকে আমি নাযিল করতে থাকি আর একদিকে আপনি জপতে থাকেন এমনটা করবেন না। রাসূল প্রথম প্রথম এমন করতেন। কেন করতেন? রাসূলের মনে আশঙ্কা হইতো যে নাযিল করতে করতে যদি আমি সবগুলি কথা মুখস্থ করে রাখতে না পারি, যে শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়? রাসূলের নিয়তটা খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। নাযিল করতে করতে যদি আমি সবগুলি কথা মুখস্থ করতে না পারি, যেটা মুখস্থ করতে পারবো না সেটা আমার উম্মত পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দিয়ে বলেন, এমনটা করবেন না, আপনি কোরআন মুখস্থ করার জন্য জপতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। কাজী আপনি কোরআন না দিলে সময় কি করবেন?
তাবি কুরআনা শুধু মনোযোগে লক্ষ্য রাখবেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা অতঃপর আমি আল্লাহ যেমন ভাবে নিজ দায়িত্বে আপনাকে কুরআন শিক্ষা দেব ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কুরআনের ব্যাখ্যা শিক্ষা দেব যে নবীর কাছে কুরআন নাযিল হইল সেই নবীও যদি ব্যাখ্যা আল্লাহর কাছে শিখতে হয় ইয়াতে আল্লাহ কি বলেন নবী নিজে নিজেই কুরআন বুঝেছেন না আল্লাহ শিক্ষা দিবেন যে নবীর কাছে কুরআন নাযিল হইল নবীর ভাষাও আরবি কুরআনের ভাষাও আরবি বুঝছেন কিনা কথা নবীর ভাষাও আরবি কুরআনের ভাষাও আরবি ও এতত সত্ত্বেও যে নবী যে আরবি নবীর কাছে আরবি কুরআন নাযিল হইল আল্লাহ বলেন সেই কুরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব সুতরাং যে নবীর কাছে কুরআন নাযিল হইল সেই নবীকেও যদি কুরআনের মর্ম আল্লাহ শিক্ষা দিতে হয় তাহলে আমরা কতজন লাইব্রেরি থেকে কুরআনের ট্রান্সলেশন কিনে কিনে গড় বইয়া বইয়া কুরআনের পণ্ডিত দিতে পারি এবার বলুন কথাগুলি বুঝে থাকলে কুরআন মানব কিভাবে আমি বুঝি যেভাবে না নবীর তরিকা যেভাবে এই জন্য আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মুসলমানেরা নিজে নিজে কুরআন বুঝতে যাবে আমি আল্লাহকে উস্তাদ বানাইয়া কুরআন শিখেছি আমি নিজে উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে কুরআন শিক্ষা দিয়েছি আমার সাহাবায়ে কেরাম উস্তাদ হইয়া তাবেইনকে কুরআন শিক্ষা দিয়েছেন তারা তার ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত কুরআন শিক্ষার সিলসিলা মতে যারা কুরআন শিখবেন এদের কুরআনের তাফসীর হবে সহিহ তাফসীর যাদের কুরআনের তাফসীর এই সিলসিলার সাথে মিলবে না যার উস্তাদ উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ সাহাবা হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া আল্লাহ পর্যন্ত যার কুরআন শিক্ষার সার্টিফিকেট যার কুরআন শিক্ষার সনদ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না রাসূল পর্যন্ত পৌঁছবে না সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছবে না তার কুরআন শিক্ষা মন গড়া সে নিজে নিজে কুরআন বুঝছে নবীর তরিকা মতো কুরআন বুঝে নাই আমি তো আশা করি কথাগুলি বুঝে থাকলে আপনারা একটা কথার মীমাংসা পরিষ্কার পাইবেন কুরআন নিজে নিজে বোঝা যায় না নবীর তরিকার দ্বারা কুরআন বুঝতে হয় তাহলে কুরআন শব্দ একটা ফাইলাম বললে ওই আশা শব্দ ফাইলাম বলে ওই আদমরে গুণাগার বলিয়া দিলাম আসো আদম আদম আল্লাহর বিধান লঙ্ঘন করলো আসো আদম আল্লাহর বিধান আদমে লঙ্ঘন করলো নিজে নিজে বুঝবো না নবীর তরিকা মতো নবীর তরিকা কি যে কোনো বিধান লঙ্ঘন করলেই গুণা হয় না অনেক বিধান লঙ্ঘনেও গুণা হয় না কোন কোন বিধান এমনও আছে যা লঙ্ঘন করলেও গুণা হয় না যেমন ভাবে রোজাদার ভুলিয়া দিনের বেলায় খাদা ফিনার বিধান লঙ্ঘন করা সত্ত্বেও গুণা হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ফানাসি আদম আদম ভুলিয়া গেল আদম আল্লাহর আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলিয়া গিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে বিধান লঙ্ঘন হইল কিন্তু গুণা হইল না সুতরাং এই উদাহরণ খুব পরিষ্কার এই কথাটা বোঝার জন্য যে কুরআন নিজে নিজে বুঝলে হবে না কুরআন নবীর তরিকা মতে বুঝতে হবে সুতরাং কুরআনে যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছিলেন এটা তো শব্দ পরিষ্কার মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মেরাজের রাতে নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন এইটুকু বুঝলেই হবে না নবীর তরিকায় আরো কিছু আছে এবার দেখেন তো নবীর তরিকায় মেরাজের ব্যাপারে কি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আকসায় যাওয়ার পরে জিবরিল ফেরেশতা আমাকে বুরাক থেকে নামাইলেন নামানোর পরে আমি দেখলাম আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ সেখানে একত্র করে রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পৌঁছার পরে হুকুম দিলেন সমস্ত নবীগণ কাতারবন্দি হইয়া দাঁড়াও দুই রাকাত নামাজ জামাতের সাথে আদায় করো আমরা কাতারবন্দি হইয়া দাঁড়াইলাম কোন নবীকে ইমামতি করার অধিকার দেওয়া হইল না একমাত্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইমাম বানাইয়া সমস্ত নবী রাসূলগণকে আমার মুক্তাদি বানাইয়া সেখানে পয়গম্বরী নামাজের জামাত আল্লাহ আদায় করাইলেন তারপর বড় বড় নবী রাসূল এক এই পয়গম্বরের জামাতকে উদ্দেশ্য করিয়া এক একটা ভাষণ দিলেন সর্বশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষণে উল্লেখ করে দিলেন হে নবী রাসূলগণ আপনারা যত ভাষণ দিয়েছেন সমস্ত ভাষণের সারমর্ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন
এই মর্যাদা আল্লাহ আমাদের কাউকে দান করেন নাই। এই সমস্ত কথাবার্তা শেষ হওয়ার পরে জিব্রিল ফিরিস্তা আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমাকে বুরাকে আরোহণ করাইলেন, আমি আমি বললাম পিছন দিকে, জিব্রিল ফিরিস্তা আরোহণ হইলেন বুরাকের সামান দিকে, বুরাক বিদ্যুৎ গতিতে আকাশে উড়ে চলল, প্রথম আসমানের গেইটে গেল, আকাশে করাগাত করা হইল, আসমানের আসমানের দারোয়ান ফিরিস্তা দরজা খুলিয়া দিল, প্রথম আসমানের উপরে গেলাম, সেখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হইল, দ্বিতীয় মহাশূন্য পার হইয়া দ্বিতীয় আসমানের গেইটে গেলাম, জিব্রিল ফিরিস্তা হুকুমে দারোয়ান গেট খুলে দিল, সেখানে আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল, তৃতীয় আসমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল, পঞ্চম আসমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল, সপ্তম আসমানে গেলাম আরেকজন পয়গম্বরের সাথে দেখা হইল, সেখান থেকে জিব্রিল ফিরিস্তা আমার সান্নিধ্য ছেড়ে দিলেন, আমি একা একা রফ রফ নামক সবুজ রঙের জান্নাতি বিছানায় আরোহণ করে আল্লাহর খাস দরবারে গেলাম, সেখানে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইল, অনেক আলোচনা হইল, কথাবার্তা হইল, আল্লাহ আমাকে জান্নাত দেখাইয়া দিলেন, জাহান্নাম দেখাইয়া দিলেন, তারপরে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাই দিলেন। বলেন কোথায় আছে কুরআন না হাদিস? নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ তাহলে সাতাশ মানের উপরে মহানবীর সশরীরি মেরাজ, কুরআন তো মেরাজের কথা আছেই, কিন্তু সাতাশ সাতাশ মানের উপর পর্যন্ত মহানবীর সশরীরি মেরাজের কথা কুরআনে নাই, আছে কোথায়? নবীর হাদিসে। এই জন্য আমরা যে সাতাশ মানের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সশরীরি মেরাজ বলেন বিশ্বাস করেন কিনা? কুরআন ভাইয়া না নবীর সুন্নতে ভাইয়া? সুতরাং আমরা আহলে সুন্নত, বুঝলেন কিনা দেখেন। আগের আরেকটা কথা মনে থাকলে আরেকটা কথা বোঝা সহজ হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজের রাতে সাত আসমানের উপরে গেছিলেন, এই কথাটা কি ইসলামী আকীদা বিশ্বাস নয়? দেখি আপনারা পালন করেন না বিশ্বাস করেন? নবী সাত আসমানের উপরে গেছিলেন মেরাজের রাতে, যে আমার পালন করার ব্যাপার না বিশ্বাস করার ব্যাপার? বলেন এই বিশ্বাস পাইলেন কোথায়? কোরআনে না হাদিসে? হাদিসে। আগে গেছে একটা কথা, জয়ীফ হাদিসে পাইলে বিশ্বাস করা চলবে না, হাসান হাদিসে পাইলে বিশ্বাস না করলেও তার তাকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু মহানবীর সশরীরি মেরাজ সাতাশ মানের উপরের বিবরণটা যে জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, হাসান হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সহি হাদিসের দ্বারা প্রমাণিত, সুতরাং যে মুসলমান বিশ্বাস করবে না জাহান্নামী হবে, যে মুসলমান বিশ্বাস করবে না জাহান্নামী হবে। দেখেন কুরআনে আছে মেরাজের ঘটনা, এবার বলেন কুরআনে যেভাবে বুঝি সেভাবে বিশ্বাস করব না নবীর সুন্নত তরিকা মতো নবীর মেরাজ বিশ্বাস করব? এই কথাগুলি বুঝা থাকলে এবার বলুন আমি কুরআন কিভাবে বুঝবো, আমি কুরআন কিভাবে মানব, যেভাবে নিজে বুঝি না যেভাবে নবীর সুন্নত তরিকায় আছে? সুতরাং কোরআনে যে এক জায়গায় আছে, তোমরা পৃথিবীতে থাকলে আল্লাহ তোমাদের সাথে পৃথিবীতে আছেন, তোমরা আকাশে থাকলে আল্লাহ তোমাদের সাথে আকাশে আছেন, তোমরা আসমানে থাকলে আল্লাহ তোমাদের সাথে আসমানে আছেন, আল্লাহ আরশে থাকলে আল্লাহ তোমাদের সাথে আরশে আছেন, আরশে তোমরা থাকো আর না থাকো, আল্লাহ একবার বলেন আমি আরশে আছি, আল্লাহ একবার বলেন আমি আসমানে আছি, আল্লাহ একবার বলেন তোমরা যেখানে আছো আমি সেখানেই আছি, আপনারা কই আছেন? আসমানো না আরশো না জমিনো? আল্লাহ বলেন তোমরা যেখানে আছো আমি এখানে আছি, তাহলে আল্লাহর কথা কটা হইল? তিনটা হইল, আল্লাহর কথা তিনটা হইল, আমরা যেখানে আছি এখানে আল্লাহ আছেন, এর মানে জমিনে আছেন, আর সূরে মুলকে বলেন আমি আসমানে আছি, আর সূরে তোহায় বলেন আমি আরশে আছি, তখন আল্লাহর কোন কথাটা ঠিক? সব কথা যদি ঠিক থাকে আল্লাহ শুধু আরশে আছেন আসমানে নাই বলা যাবে? সব কথা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ আসমানে নাই আসমানে আছেন জমিনে নাই বলা যাবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে আর এক কথা মানবে না? যে আয়াতে আছে আরশে আছেন ওই আয়াত মানবে, যে আয়াতে আছে আসমানে আছেন ওই আয়াত মানবে না, যে আয়াতে আছে আসমানে আছেন ওই আয়াত মানবে, যে আয়াতে আছেন জমিনে আছেন ওই আয়াত মানবে না? এমন কাজ যদি করো আল্লাহর কিতাবের এক কথা মানো আর এক কথা মানো না, আল্লাহ তোমাদেরকে দুইটা শাস্তি দিবেন, একটা হলো দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা হলো পরকালের জাহান্নামের ভয়ঙ্কর আযাব।
এবার বুঝা থাকলে বলুন কোরআনের কত কথা মানব নবীর তরিকা মত? সব কথা। কারণ কোরআনের সব কথা যদি মানতে হয় তাহলে আল্লাহ জমিনেও আছেন, আল্লাহ আসমানেও আছেন, আল্লাহ আরশেও আছেন, আল্লাহ পাতালেও আছেন, আল্লাহ সবখানে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর টাকাটা তোমাদের টাকার মতো নয়, তোমরা টাকার জন্য একটা জাগার মুখাপেক্ষী, আল্লাহ জাগার মুখাপেক্ষী না। যখন জাগা ছিল না তখন তোমরা ছিলে না, আল্লাহ যখন কোন জাগা ছিল না তখন আল্লাহ ছিলেন। কথা বুঝে আসছে কিনা? এতক্ষণ শুধু একটা কথা বুঝলাম আমরা, যে কোরআন বুঝবো নিজে নিজে না নবীর তরিকা মতে। অনেক কথা আছে কোরআনে তো ফাইলামই না, নবীর নবীর হাদিস, নবীর তরিকা বলতে নবীর সহি হাদিস, নবীর সহি হাদিসও পাইলাম না, অথচ মানি। এটার উদাহরণ বুঝে নিবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার প্রথম যোগ্য খলিফা হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এতে আপত্তি ছিল কার? মনে নাই? ইবনে সাবা, ওই মুনাফিক। কি কইছিল? আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, ইনি রসুলের খলিফা হওয়ার যোগ্য না। ইয়াদ নাই? উমর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উমর রসুলের খলিফা হওয়ার যোগ্য না। উসমান রসুলের খলিফা রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উসমান খলিফা হওয়ার যোগ্য না। আলী রসুলের আপন চাচাতো ভাই, রক্ত সম্পর্কীয় আত্মীয়, আলী ছিলেন রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই মতবাদ মুসলমানদের মধ্যে ছড়াইয়া দিল কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। আপনারা আপনারা কথা না বলেন, আলী ছিলেন আসলে এই রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য না? আবু বকরই ছিলেন প্রথম খলিফা হওয়ার যোগ্য? কোরআনে আছে? হাদিসে আছে? নাই। কোরআনের কোন আয়াতেও নাই যে রসুলের পরে আবু বকর হবেন তার প্রথম যোগ্য খলিফা। রসুলের কোন হাদিসেও পরিষ্কার ভাষায় উল্লেখ নাই যে আবু বকরের পরে রসুলের পরে আবু বকর হবেন তার প্রথম যোগ্য খলিফা। কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে আমরা বিশ্বাস করি কি কারণে? সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি ইসলাম পালন করবে, ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করবে, যেই ব্যক্তি কোরআন মানবে, নিজে নিজে বুঝিয়া নয় নবীর সুন্নত তরিকা মতে আর সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত মতে, সেই ব্যক্তির নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এবং একমাত্র মুসলমানের এই দলটা জান্নাতি যারা সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে, যারা সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে বিশুদ্ধ ইসলামী আকীদা বলে মানবে না, যারা নবীর সহি হাদিসের দ্বারা প্রমাণিত বিষয়কে, যারা ইসলামের সহি আকীদা মানবে না, যারা নিজের মন গড়া ব্যাখ্যা মতে কোরআন মানার চেষ্টা করবে, এরাই আল্লাহ রসুল বলেন 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হবে। এই দীর্ঘ আলোচনা বুঝে থাকলে এবার আমাদের ফয়সলায় যাওয়া সহজ। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন। সূরা মুলকের আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন। সূরা বাকারার আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে আছো আমি সেখানে আছি। কথা কটা হইল? আমরা কোথায় আছি, আসমানও না আরশও না জমিনও? সূরায়ে বাকারার আয়াতের দ্বারা আল্লাহ জমিনে আছেন, সূরায়ে মুলকের আয়াতের দ্বারা আল্লাহ আসমানে আছেন, সূরায়ে তোহার আয়াতের দ্বারা আল্লাহ আরশে আছেন। সবটার সারমর্ম কি মুফাসসিরিনে কেরাম লেখেন? সারমর্ম হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় যে তোমরা আল্লাহর সৃষ্ট জগৎটা কত বড় আগে চিন্তা করো, তারপরে বুঝবে তোমরা আল্লাহ কত বড়। আল্লাহর এই বিশাল জগৎটা, তোমরা যে পৃথিবীতে বাস করো, এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পৃথিবীর থেকে আরো বড়। এই প্রথম মহাশূন্য বেষ্টনকারী প্রথম আসমান মহাশূন্যের থেকে আরো বড়, দ্বিতীয় মহাশূন্য প্রথম আসমান থেকে আরো বড়, দ্বিতীয় আসমান দ্বিতীয় মহাশূন্যের থেকে আরো বড়। এইভাবে সাতটা মহাশূন্য একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়। এইভাবে সাতটা আসমান একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়। এই হইল জমিন, এই হইল সাতটা আসমান, তার চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে। আল্লাহ তোমরা যে জমিনে আছো সেখানেও আছেন, আল্লাহ আসমানেও আছেন, আল্লাহ আরশে আছেন। এবার চিন্তা করো আল্লাহ কত বড়। এই কথাটা বুঝা নিলে উদ্দেশ্য, এখন চিন্তা করো আল্লাহ কত বড়। সারমর্ম ভাইলেন কিনা এতক্ষণের আলোচনার?
আমরা যে পৃথিবীতে আছি সূরাতুল বাকারার আয়াতে বলেন আল্লাহ এখানে আছেন, সূরায়ে মুলকের আয়াতে বলেন আল্লাহ আসমানে আছেন, আসমানগুলি পৃথিবীর থেকে কত বড়। এরপরে সূরায়ে তোহা বলেন আল্লাহ আরশে আছেন, আরশ আল্লাহর আরশ সাত আসমান থেকে আরো কত বহু গুণ বড়, পৃথিবীর থেকে আসমানগুলি একটার থেকে আরেকটা বড়, আসমান সমস্ত আসমান থেকে আল্লাহর আরশ বড়। আল্লাহ যদি জমিনেও থাকেন, আল্লাহ যদি আসমানেও থাকেন, আল্লাহ যদি আরশেও থাকেন, এবার তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো আল্লাহ কত বড়। এই কথাটা বলতে আমরা প্রত্যেক দিন নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বান্ধি, এটা তো মুখস্থ করা শব্দ কই, আল্লাহ কত বড় এই ধ্যান ধারণা মনে নিয়ে কই, মুঠেও না মুঠেও না। অথচ নামাজের নিয়ত বান্ধার সময় আল্লাহু আকবার যে বললাম শুধু না বুঝিয়ে ঠুট দিয়া যে বললাম, এই ঠুট দিয়া বলার একশন কতদূর পর্যন্ত যায় দেখেন। এই ঠুট দিয়া বলার একশন হইল একজন মুসলমান ভাই আপনার নামাজের সামনে আসলে আপনাদেরকে আসসালাম আলাইকুম বলতে পারবেন না, সে আপনাকে আসসালাম আলাইকুম বললে আপনাদেরকে ওয়ালাইকুম সালাম বলতে পারবেন না, আপনি একমাত্র আল্লাহর সাথে কথাবার্তা বলা ছাড়া কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুই কান্ধের দুই ফিরিশতাকে সালাম দিয়া নামাজ থেকে বাহির না হবেন। আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার শুধু উচ্চারণ করার যদি এত বড় একশন হইতে পারে, আল্লাহ কত বড়, জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, এত বড় আল্লাহ সম্পর্কে যার ধ্যান ধারণা ইমান আকীদা ঠিক হবে এই ব্যক্তি জিন্দেগিতে আল্লাহর বিধানের বিপরীত কোন কাজ করতে পারবে না। আবার বলি আল্লাহ কত বড় চিন্তাও করলাম না, ফিকিরও করলাম না, বুঝলামও না, শুধু ঠুট দিয়া কইলাম আল্লাহু আকবার, এটার একশনটা কি? সালাম ফিরা নিরাক পর্যন্ত আল্লাহর কথা ছাড়া আর কোন কথা বলা যাবে না, ঠিক কিনা? যেই ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে আল্লাহ কত বড়, এই ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া জীবনে কোনো কাজ করতে পারে না। আল্লাহু আকবার ছুটে বলার একশন নামাজের ভিতর পর্যন্ত থাকে, নামাজের বাইরে থাকে না, আর আল্লাহ কত বড় অন্তর দিয়ে উপলব্ধি করার একশন সারা জিন্দগিতে থাকে। এইভাবে যেই ব্যক্তি আল্লাহ কত বড় অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে সেই ব্যক্তি বুঝতে পারে আল্লাহর কালাম কত মহান। এই পদ্ধতিটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝাইছেন যে আগে আমারে চিনো আমি কত বড়, তারপরে তোমরা বুঝতে পারবে আমার কালাম কত বড়। এই তো ছিল 7 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আলোচ্য বিষয়, দেখেন আলোচ্য বিষয়টা পরিষ্কার হয়ে আমাদের সামনে আসলো কিনা। এই তো ছিল সূরা তোহার এই প্রথম কত আয়াতগুলির আলোচ্য বিষয়, আগে তোমরা চিনো আল্লাহকে, আগে তোমরা বুঝো আল্লাহ কত বড়, বুঝলেই তোমরা বুঝতে পারবে আল্লাহর কালাম কত মহান, আর ওইগুলি যখন তোমাদের হৃদয়ঙ্গম হবে, ওইগুলি যখন তোমাদের অন্তরে প্রবেশ করবে, তখন তোমাদের মনে সাহস থাকবে না এত বড় মহান আল্লাহর, এত বড় আল্লাহর হুকুম বিধান লঙ্ঘন করিয়া দুনিয়াতে খাম খেয়ালি করিয়া রং তামাশা করিয়া জীবন কাটারির মতো দুঃসাহস তোমাদের অন্তরে থাকবে না। আল্লাহ কত বড় এটা চিনতে পারলে না, না চিনতে পারলে, চিনতে পারলে। এবার বলেন আল্লাহরে চিনতে পারলে আল্লাহর কালাম চিনা যাইবনি? হ্যাঁ, আল্লাহরে চিনতে পারলে আল্লাহর কালাম চিনা যাইবে। এই জন্য আরবি ভাষায় একটা কথা আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম, সাধারণ মানুষের কথাও সাধারণ, রাজা বাদশার কথাও কথার রাজা, রাজার কথা কথার রাজা, রাজার কথা কথার রাজা। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কে? ওবামার আগে আর কোন শব্দ নাই, বারাক হুসাইনটা কইতে একটু লজ্জা লাগে, দেবা দুই দেন হুসাইন কইতে একটু লজ্জা লাগে যেহেতু এটা বাদ দেন, বারাক ওবামা। বারাক ওবামা যদি আজকে বলে আজকের থেকে এই ট্রাফিক সিগন্যাল রেড সিগন্যাল এর থেকে 50 হাত দূরে যদি কোনো গাড়ি না দাঁড়ায়, রেড সিগন্যালের পাশে এসে যদি কোনো গাড়ি দাঁড়ায়, তাহলে তাকে $50 জরিমানা করা হবে। এই কথাটা যে আজকে যদি বলে আগামীকাল থেকে কয়টা গাড়ি সিগন্যালের নিচে আইয়া দাঁড়াইব? একটাও না। এক টুকরা জমিনের শাসন ক্ষমতা হইয়া এই কথাটা বললে যদি তোমরা এত বড় গুরুত্ব দাও, তাহলে আরশ থেকে ফাতাল পর্যন্ত যিনি মালিক তিনি যে বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, গুরুত্ব কত দিলা তোমরা? মুসলমানের বারাক বড় না আল্লাহ বড়? তেমনি আল্লাহ বড় প্রমাণ কি, প্রমাণ কি? আল্লাহর হুকুম গুরুত্ব বেশি দাও না বারাক হোসেনের গুরুত্ব বেশি দাও? কি হইল, হইলটা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার 4 নম্বর
5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এই পাঁচটা আয়াতে আল্লাহ শুধু নিজেকে চিনাইছেন আগে আমরা চিনো আমি কত বড় আমি কত বড় চিনতে পারলে আমার বিধান কত বড় তোমরা চিনতে পারবে আমার বিধান কত বড় তোমরা চিনতে পারলে এই বিধান পালন করার জন্য তোমাদের অন্তর তৈয়ার হবে এই পর্যন্ত আলোচনা সমাপ্ত হলো কত নম্বর আয়াতে সূরা তাহার 5 নম্বর কত নম্বর 5 নম্বর এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى له ما في السماوات وما في الأرض আসমানের জগতে যা কিছু আছে জমিনে যা কিছু আছে আরশ থেকে পাতাল পর্যন্ত এতক্ষণ যা আলোচনা করা হলো এই সৃষ্ট জগতের ভিতরে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ সবগুলির মাবুদ আল্লাহ বুঝা থাকলে এবার বলেন চন্দ্রের মালিক কে আল্লাহ সূর্যের মালিক কে আল্লাহ গ্রহ নক্ষত্রের মালিক কে আল্লাহ গাছপালার মালিক কে আল্লাহ শুধু চন্দ্রের মালিক বৈজ্ঞানিকরা শুধু চন্দ্রের মালিক বিজ্ঞানীরা না চন্দ্র সূর্য আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক আল্লাহ আমরা তো কই মালিক আল্লাহ এখনো বুঝে আসে নাই মালিক কারে কয় বুঝে আসে নাই একটু ধারণা দেই ধরেন এইটা একটা জমিন আপনি কিনলেন কেটা মালিক যে কিনলো সে কে মালিক যে কিনলো সে আপনার অধিকার আছে যেখানে ইচ্ছা যে কোনো ফসল ফলাইবেন অধিকার নাই আমি যদি গিয়ে বলি এই কুনাতি ফসল দিলা গেল এই কুনাত দাও না কেন অধিকার আছে অধিকার আছে তাহলে বলেন মালিক কারে কয় যে তার মালিকানা দিন জিনিসটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করলে কারো কোনো আপত্তি করার অধিকার থাকে না তার নাম মালিক বুঝছেন নি বুঝছুন বুঝে থাকলে বলেন তো মানুষ মানুষের মালিক কে আল্লাহ যদি মানুষকে বলেন তুই রুকু কর বুঝে যদি কয় রুকু করতাম না তো অন অধিকার চর্চা করলো নি আল্লাহরে মালিক বিশ্বাস করলাম ভুল আমি মনে হয় কথাটা বুঝাইতে পারলাম না আপনারে আবার কই এই জমিনটা আমি কিনলাম মালিক কে এলো আমি এই কোনাতে ফসল ফলাইলাম এই কোনাতে পুকুর দিলাম এই কোনাতে বাগান বানাইলাম এই কোনাতে বাসা বানাইলাম এই কোনাটা খালি রাখলাম এই অধিকার আমার আছে কিনা আপনাদের সারা দুনিয়ার কোন মানুষের অধিকার আছে বাধা দেওয়ার কারণ আমি এটার মালিক কারণ আমি এটার মালিক আপনার জ্ঞান হাজার বেশি থাকতে পারে আপনার বুদ্ধি আমার থেকে অনেক বেশি থাকতে পারে আপনার অধিকার নাই আমাকে এই কথা বলার যে এইখানে বাগান বানাও না সেখানে বানাও এখানে ঘর বানাও না সেখানে বানাও যেখানে ইচ্ছা আমি বাগান বানাইবো যেখানে ইচ্ছা আমি টয়লেট বানাইবো সেটা আমার অধিকার আমি তার মালিক এই যদি হয় মালিকের অর্থ না এর ব্যতিক্রম কোন অর্থ আছে এই যদি হয় মালিকের অর্থ বলেন আপনাদের মালিক কে না আসমান জমিনের মালিক আল্লাহ মানুষের মালিক না বুঝে শুনে বলেন শুধু চন্দ্র সূর্যের মালিক আল্লাহ শুধু ফিরিস্তার মালিক আল্লাহ শুধু আরশের মালিক শুধু আসমানের জল মালিক শুধু ফাতালের মালিক না মানুষেরও মালিক মানুষেরও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যদি বলেন তুই হালাল পথে চল হারাম পথে চলিস না এর ফলে যদি কয় আমার মনে চাইছে হালাল হারাম পথে চলবো তোমার কি হলো মালিক মানার মতো মানলো কি বলেন মালিক মানলো না বিদ্রোহী হইল খোদাদ্রোহী হইল কাজেই খোদারে যারা চিনে এরা খোদার নাফরমান হইতে পারে না খোদাকে যারা চিনে না তারাই খোদার নাফরমান হইতে পারে এই জন্য আল্লাহ এই সূরা তাহার প্রথম দিকের প্রত্যেকটি আয়াতে আয়াতে আল্লাহর পরিচয় পেশ করেছেন আল্লাহ কিভাবে আসেন কোথায় আসেন আল্লাহর ক্ষমতা কতদূর পর্যন্ত ব্যাপ্তিত এবং আল্লাহর মালিকানা এইগুলি আমরা বুঝতে পারলে নিশ্চয়ই আমরা কোনোদিন আল্লাহর নাফরমানি করার সাহস করতে পারবো না সূরা তাহার 6 নম্বর আয়াত শুধু তিলাওয়াত করা হইল আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ এই মালিক সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া হইল এর বাকি তফসিলি আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল যেখানে প্রোগ্রাম আছে সেখানে হবে আপনারা সেখানে থাকলে আগামীকাল 6 নম্বর আয়াতের তফসিরের আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে কি আল্লাহ আছে, সাথে সারা শরীর সাক্ষাৎ হয়েছিল কি বুঝি না আমি, কি লাগছে জি আল্লাহর সাথে হুজুর সাহেবের সাক্ষাৎ হয়েছিল কিনা একটা প্রশ্ন করছেন, ভালো কথা। এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেরাজের যে হাদিসগুলি আছে এই হাদিসগুলির ব্যাখ্যা থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মেরাজের রাতে আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছিল কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেননি, সাক্ষাৎ হওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো কোনো দ্বিমত নাই, আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ যে হয়েছিল এটাতে কোনো দ্বিমত নাই, কিন্তু সাক্ষাৎ হওয়ার পরেও দেখলেন কিনা। এই আমি এখানে আসলাম, এখানে একটা পর্দা আছে, পর্দার আড়ালে একজন লোক আছে, ওই পাশে ওই লোকটা, এই পাশে আমি, দুজনের কথাবার্তা হইল, সাক্ষাৎ হইল কিন্তু পর্দার কারণে দেখলাম না, সাক্ষাৎ হইল না দেখলাম না। মেরাজের রাত্রে আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ হইছে এতে কোনো দ্বিমত নাই, দেখছেন কিনা এই ব্যাপারে হযরত আয়েশার একমত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আর একমত, আয়েশা বলেন সাক্ষাৎ হইছে দেখেন নাই, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সাক্ষাৎ হইছে দেখছেন। সুতরাং আয়েশার মত যদি আমি বিশ্বাস করি তবু আমি ঠিক আছি, কারণ সাহাবায়ে কেরামের মত আমার কোরআনের সহিহ ব্যাখ্যা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত যদি আমি বিশ্বাস করি তবু আমি ঠিক আছি, কারণ সাহাবায়ে কেরামের মত আমার ইসলামের সহিহ ব্যাখ্যা। কথা বুঝলেন কিনা দেখেন তো, দুই সাহাবীর দুই মত, এবার বলেন আমার কথা বুঝলে থাকলে কোনটা ভুল, কোনটাই ভুল না। আয়েশার মতে যদি আপনি বলেন দেখেন নাই তবু আপনার কোনো ভুল নাই, ইবনে আব্বাসের মতে যদি আপনি বলেন দেখেন তবু আপনার কোনো ভুল নাই। অথচ আমাদের সমাজে এমন বহু পণ্ডিত পাওয়া যায় হয় একসাথে দুই মত সঠিক হয় কেমনে, একসাথে দুই মত সঠিক হয় কেমনে, এক পাশে দুই মত যদি সঠিক হয় না।